করে যাদের ইতিহাস লিপিবদ্ধ আছে, এদের নাম একজন হাবিল আর কাবিল। হাবিলের সাথে একটা মেয়ে আসলো, খুবই কালো কুচ্ছিরি। কাবিলের সাথে একটা বোন জন্মগ্রহণ করলো আম্মাজান হাওয়া আলাইহা সালামের গর্ভ থেকে, খুবই সুন্দরী সুশ্রী। এখন নিয়ম হলো, কাবিলের সাথে যে মেয়েটা আসছে এই মেয়েটা বিয়া করবে হাবিল, হাবিলের সাথে যে মেয়েটা আসছে সে মেয়ে বিয়া করবে কাবিল, হাবিলের সাথে যে মেয়েটা আসছে কালো, কাবিলের সাথে যে বোন আসছে সে কি সুন্দর। শরীয়ত অনুযায়ী আল্লাহর আইন মতে সুন্দর বোন পাবে হাবিল, কালো বোন পাবে কাবিল। দুজন দুনিয়ার কাজে লিপ্ত, হাবিল একজন রাখাল, কাবিল হলো একজন কৃষক। বিবাহের আঞ্জাম পূরণ করতে গিয়া মতভেদ সৃষ্টি হয়ে গেল। কি মতভেদ? কাবিল বলে আমি কালো চেহারার মেয়েকে বিবাহ করব না। কাকে করবা? বলে হাবিলের সাথের মেয়ে নয়, আমার সাথে যে সুন্দর বোন আছে আমি ওকে বিবাহ করব। পয়গম্বর আদম আলাইহিস সালাম বললেন, না, আমার আইন তথা আল্লাহর শরীয়ত এটা নাই। যখন বারবার অবস্থানটা ভিন্ন রূপে রূপান্তরিত হতে লাগলো, তখন আদম আলাইহিস সালাম একটা পরীক্ষা দিলেন। পরীক্ষাটা হলো, তোমরা দনোজনে কোরবানি করবা, কোরবানি করতে গিয়া যার কোরবানি কবুল হবে সেই সুন্দরী মেয়েটা পাবে। কোরবানি কি করবা? বলে মনের প্রিয় বস্তুকে কোরবানি করবা। হাবিল কোরবানি করলেন প্রিয় বস্তু ভেড়া। ভেড়া চিনেন তো? কাবিল তার প্রিয় বস্তু চাষাবাদের জানোয়ার গরু জবাই করল। এখন কোরবানি কবুল হবে কিনা এটার জ্বলন্ত প্রমাণ তদানীন্তন সময় ছিল। এই কোরবানি করনেওয়ালা জানোয়ার পাহাড়ের চূড়ায় রাখে আসবা, আকাশ থেকে এক অগ্নি এসে যেই জানোয়ারকে জ্বালায় ফেলবে তারটাই কোরবানি কবুল হবে। তারা দুজন তাই করলেন। পাহাড়ের চূড়ায় ভেড়া রেখে আসা হলো, কাবিলের জন্তু রেখে আসা হলো, আকাশ থেকে অগ্নিকুণ্ড এসে হাবিলের জানোয়ারটাকে কমপ্লিট করে ফেললো, নিশ্চিহ্ন করে ফেললো। প্রমাণ হয়ে গেল হাবিলের কোরবানি কবুল, কাবিলের কোরবানি কবুল হয় নাই। এখন এই পরীক্ষায় পাশ করলো হাবিল, তাহলে মেয়ে সুন্দরীটা পাবে কে? হাবিল। কাবিল যখন পারলো না, মেজাজ আরো গরম হয়ে গেল। গরম মেজাজটাকে ঠান্ডা করার যৌক্তিকতা না পেয়ে এবার গায়ের জোরে কিছু করার সিদ্ধান্ত নিল। কোনো দোষ ছাড়া, কোনো অজুহাত ছাড়া গায়ের জোরে নিরপরাধের উপরে জুলুম করার নাম সন্ত্রাসী। বর্তমান বিশ্বের ভিতরে নিরীহ মুসলমানদের উপরে যারা অস্ত্র চালাইয়া মা বোনদের ইজ্জতকে লুণ্ঠিত করতেছে, এই কাজগুলির মূল হোতা আমেরিকা। এই আমেরিকাই হল বর্তমান বিশ্বের সন্ত্রাসীদের মূল কোয়ার্টার। ওখান থেকে নির্দেশনা হয়, ওই নির্দেশের উপরে নিরীহ মুসলমানদের উপরে জুলুম অত্যাচার চালানো হয়। গোটা ইহুদি খ্রিস্টানদের একটাই স্লোগান, এখন মুসলমানদেরকে দমানো দরকার। একজনে প্রশ্ন করল, মুসলমানদেরকে দমাইবা, এদেরকে তো ভয় পাও কেন? কি এদের কি বিমান কামান আছে? বলে, না, মুসলমানের কোনো কামান নাই, বিমান নাই, টাকা নাই, পয়সা নাই, সব গরিব। তাহলে ভয় পাও কেন? এ ইহুদিরা, তোমরা মুসলমানকে ভয় পাও কেন? হে খ্রিস্টান, তোমরা মুসলমানকে ভয় পাও কেন? হে নাস্তিকের দলেরা, তোমরা মুসলমানদের ভয় পাও কেন? টুপিওয়ালাদেরকে ভয় পাও কেন?
মাদ্রাসাকে ভয় পাও কেন? মসজিদের ইমামদেরকে ভয় পাও কেন? ওলামায়ে কেরামদের ভয় পাও কেন? এদের টাকার গরম পাহাড় অস্ত্র বলে না কিছুই না, বলে এদেরকে ভয় পাই একটাই কারণ, এরা আল্লাহর জন্য নবীর জন্য জীবন দিতে রাজি, তারপরও মাথা নত করতে রাজি না। এই অবস্থানটা সমস্ত ইহুদিরা পৃথিবীর খ্রিস্টানরাও ভালো করে জানে, কিন্তু বাংলাদেশের মধ্যে ডাইরেক্ট কোন অ্যাকশন নেওয়ার সুযোগ তারা পাইতেছে না। কেন? বাংলাদেশের মুসলমান সচেতন, কারণ বাংলাদেশের মুসলমানদেরকে কোরআনের মেডিসিন, হাদিসের মেডিসিন, জিক্রের মেডিসিন বেশি দেওয়া হয়। পঞ্চমুখী দিনের খেদমত বাংলাদেশে এত বেশি হয়, এই সিস্টেমে এত বেশি খেদমত অন্য কোথাও হয় না। যেখানে বাংলাদেশের যুবক নামাজ না পড়লেও তার ভিতরে ইমানের আগুন আছে, যুবক দাড়ি না রাখলেও ইমানের আগুন তার অন্তরে আছে, ডাইরেক্ট মাদ্রাসার বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলতে গেলেই তারা দেখে, মাঝে মাঝে একটু টেস্ট করে বইলে দেখি অবস্থাটা কি। টেস্ট করতে গিয়া তত্ত্বাবধায়ক সরকার ফেল করলো, চিন্তা করছিল সব মাথা জেলখানায়, সাধারণ পাবলিক মুসলমানের এবার ধোকা দিয়া কোরআনের একটা আয়াতের আইন অমান্য করায় দেই। আমরা সবাই জানি তত্ত্বাবধায়ক সরকার ফেল করেছে। তখন যাদের ওসিলা করে ভর করে মানুষ দাম্ভিক এবং জীবনকে উৎসর্গ করে অহংকারী করত, তারা সবাই জেলখানায়, ওই সময় তারা সাকসেস হতে পারে নাই, কি বলেন? এখন কি বলেন আপনারা, পারবে? আর আমরা যদি চুপ হয়েও থাকি, আমরা সবাই যদি চুপ হয়েও থাকি, তারপরও ইনশাআল্লাহ কোরআনের কোনো ক্ষতি করার সাহস কেউ পারবে না। কোরআনের বিরুদ্ধে যদি কেউ হাত বাড়ায় তার হাত পুড়ে যাবে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ জবান ব্যবহার করে তার জবান পুড়ে যাবে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ মেধা খাটায় তার মেধা নষ্ট হয়ে যাবে, কি বলেন? যতই চেষ্টা করো, র্যাব আর্মি বিডিআর দিয়ে যদি পার পাওয়া যাইত তো আমেরিকার ডব্লিউ বুশ জুতার বাড়ি খাইত না। এতে কেউ কি তোমাদের শিক্ষা হয় না? আমেরিকার বুশের টাকা পয়সার তো অভাব নাই, আমাদের দেশকে বারবার কেনার টাকা তার আছে, কি বলেন? কত অহংকার! ইরাকের উপরে হামলা করলো, লেবাননের উপরে হামলা করলো, নিরীহ মুসলমানদের উপরে, এরপরও সে নিজের ক্ষমতায় টিকে থাকতে পারলো না, কি বলেন? লাঞ্ছিত অপমানিত হইল পদতনের জুতার বাড়ির কারণে, কি বলেন? এর চেয়ে আর লাঞ্ছনার বেইজ্জতির আর কি হতে পারে? এ থেকে যারা শিক্ষা গ্রহণ করবে না তারা অমানুষ, আর অমানুষদের জন্য আমাদের পায়ের জুতা রেডি, ঠিক কিনা? আমরা কোনো হিন্দুদের সাথে ঝগড়া করব না, কোনো দ্বন্দ্ব নাই, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম একটা সুশৃঙ্খল ভ্রাতৃত্ব বন্ধনের ধর্ম, মানবতার ধর্ম। মুসলমান কোনো বিধর্মীর সাথে ঝগড়া করে নাই, করার খেয়ালও কারো অন্তরে নাই, কারণ তার ধর্ম সে পালন করবে। ভালো মন্দ যাচাই করার মেধা আল্লাহ সবাইকে দিচ্ছেন, তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। কিন্তু ঝগড়াটা তখনই হবে যদি দেখা যায় আল্লাহর নবীর উপরে কোনো কটূক্তি করে, ইসলামের উপরে কোনো আঙ্গুল ধরে, তখন আমরা নিষেধ করব, তোমার আঙ্গুলটা উঠায় নাও, নবীর ব্যাপারে বিরোধিতার কোনো কথা যেন না থাকে, তোমার মেধা ফিরায় নাও, চোখ ফিরায় নাও। এরপরেও যদি ফিরায় না নেয় তাহলে আঙ্গুল ভেঙ্গে দেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা চলতেই থাকবে, কি বলেন আপনারা? ভয় পান? তাই স্লোগান পরে, স্লোগান পরে
স্লোগান দিবেন যখন দেখবেন যে রাস্তায় বেঈমান পাওয়া গেছে এটার সাইজ করার জন্য, তখন দিবেন। এখানে স্লোগান দিবেন আর সময় মতো বলটনে পাওয়া যাইব না পিঠার দরে, এমন স্লোগানের দরকার নাই। আর স্লোগান দিতে হবে, না দিলেও চলবে না, কারণ বাংলাদেশের মুসলমান স্লোগান দেওয়ার কারণেই বোরকার বিরুদ্ধে তাসলিমা বিষোদ্গার করেছিল, ওই বেশ্যা বোরকা কইরেই বিমানে উঠছে। কি বলেন, নবীর সুন্নাতকে যারা ব্যঙ্গ করে ওরা নবীর সুন্নাত দিয়েই কবরে যেতে হবে, উপায় নাই। কি বলেন, এখন দিয়ে দেন, সমস্যা কি না? এদিকে ঘুরান একটু, ঘুরান এই ম্যাকটে ঘুরাই দেন, এখন যে ম্যাকটে আছে ওইটা এদিকে একটু চাপাই দেন, তোই তো হয়। মারামান কথা তো শোনা যায়, এই মাইকের আওয়াজ যারা শুনবে না, এগো কান অপারেশন করা দরকার। কি কন, এরপরও তো অপারেটর সাহেব বহু চেষ্টা করতেছেন, দোয়া করি আল্লাহ পাক সমস্ত মুসিবত থেকে হেফাজত করুন। কোরবানি হাবিলের টা কবুল হয়ে গেল, সুন্দরী মেয়ে পাইব হাবিল, কামিল এবার গায়ের জোরে হাবিলকে হত্যা করার সিদ্ধান্ত নিল। হক বাতিলের লড়াই চিরন্তন সত্য, কিয়ামত পর্যন্ত হক বাতিল থাকবে, বাতিলও থাকবে হকও থাকবে, তবে বাতিলের উৎপাত বেশি বাড়বে না, বাতিলদের মাস্তানি বেশি চলবে না, যদি চলে সেটা বাতিলদের নিজস্ব শক্তি না, মুনাফিকদের সহযোগিতার কারণে। আজকে বাংলাদেশে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বাসদ অসদ যাইগণ, ইসলামের বিরুদ্ধে কোন ইহুদি খ্রিস্টান হিন্দুরা কথা বলার সাহস পায় নাই। বর্তমানে পাওয়ার একটাই কারণ, মুনাফিক মুসলমানের সহযোগিতা পিছনে আছে। এই জন্য বলি, আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান বন্ধ করো বাংলার মুসলমান, বিএনপির বিরুদ্ধে আন্দোলন বন্ধ করে দাও, আন্দোলন চালাইতে থাকতে হবে এখন টুপিওয়ালা নামদারি মুনাফিকদের বিরুদ্ধে। টুপি মাথায় দিয়ে টাকার লোভে যারা বিক্রি হয়ে গেছে ইহুদির দালাল হিসেবে, কোরআন হাদিসের সাথে আর মুখের কথার সাথে আমলের কোনো মিল নাই, এ সমস্ত মুনাফিকদেরকে দমন না করা পর্যন্ত এই দেশ পবিত্র হবে না। ঠিক কিনা বলেন? এনায়েতুল্লাহ আব্বাসি নামের এক ভণ্ড জৈনপুরের পীর দাবি করে চরম বেয়াদব, বাড়ি হল নারায়ণগঞ্জ, জৈনপুরের পীরদেরকে বাংলার সমস্ত মানুষ মহব্বত করে, কথা বল না কেন, এবং তারা ফাল্গুন মাসে চৈত্র মাসে আমাদের কথা বলেন না কেন, জৈনপুরের কোন আল্লাহর ওলিরা এরকম রশিদ আহমদ গাঙ্গুলিকে খারাপ বলেন নাই, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইকে খারাপ বলার সাহস পান নাই, বলেন নাই, কিন্তু আজকে সে কৌমিয়া মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, অথচ সেই কিন্তু কৌমিয়া মাদ্রাসায় লেখাপড়া করে। বলবেন তাহলে বিরুদ্ধে বলে কেন, একমাত্র টাকার বস্তায় সে বিক্রি হয়ে গেছে, বুঝেন নাই কথা, এখন নামের সামনে বহু টাইটেল আর সব মাজার পূজারীরা তার মুরিদ হওয়া শুরু করবে, এই হল আমাদের অবস্থা দেশের। এই জন্য বলি সাবধান, জৈনপুরের নামে এই নাম বেচে খায় বাংলার জমিনে, রশিদ আহমদ গাঙ্গুলিকে যারা খারাপ বলে, কওমিয়া মাদ্রাসাকে যারা খারাপ বলে, আমিও কওমিয়া মাদ্রাসার ছাত্র, কওমিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছি বিদায়, একথা বলার সুযোগ নাই যে আলিও খারাপ, কথা কন না কেন, আলিয়া মাদ্রাসাও আমাদের আপন, স্কুল কলেজ ভার্সিটিও আমাদের আপন, সেখানের ছাত্র ভাইরাও আমাদের আপন, কওমিয়ার ভাইরাও আমাদের আপন, কোরআন হাদিসের আদর্শ যারা গ্রহণ করে সবাই আমাদের আপন, কথা বলেন না কেন, কিন্তু এখানে যারা ফাটল সৃষ্টি করতে চায় ওরা মূলত টুপি মাথায় দিতে দুনিয়া কামাই করার জন্য ইহুদির দালাল, এ কিরা বলেন, এদের থেকে সাবধানতা অবলম্বন করে।
করতে হবে। শুধু সাবধানতা অবলম্বন করার মানে এই না চুপ থাকবো, না না, বিশাল আন্দোলন গড়ে তুলতে হবে এই মুনাফিকদের বিরুদ্ধে। কিছু মূর্খ পণ্ডিতদের একটা প্রশ্নের জবাব এখানে থেকে যায়, জিবাদ করা তো আপনারাই বলেন হারাম, কোরআনে বলে হারাম, মরা ভাইয়ের গোস্ত খাওয়ার মতো এর চেয়েও খারাপ, জিনা করার চেয়েও খারাপ। তাহলে আপনি নাম উচ্চারণ করে যে গীবত করতেছেন এটা কোন তরিকার গীবত? যারা এই প্রশ্নের ধাঁধায় পড়ে আছেন যে ভালো করে রেকর্ড করে নিন, গীবত করা সম্পূর্ণ হারাম, মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমান। গীবত করলে জিনাকারীর চেয়েও গুণা বেশি, কিন্তু চার কারণে গীবত করা ওয়াজিব। কয় কারণে? চার কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুণা হবে। কে গীবত করবে, কার গীবত করবে, কোন বিষয়ের গীবত করবে? এনায়েতুল্লাহ আব্বাসী নামাজ পড়ে না, সেটা তার ব্যক্তিগত আমল, ওইটা বলার দরকার নাই। তার মায়ের সাথে তাল মিল ভালো না, এইটা বলা গীবত, এই গীবত বলা এটা হারাম, এটা কি হারাম? কিন্তু সামাজিকতার প্রেক্ষাপটে যদি কোনো সমস্যা হয়, এটা গীবত হলেও বলতে হবে হক্কানি আলেমদের, দেশে ইসলামের নাম নিয়ে সাধারণ পাবলিককে ধোকা দেয়, এর নাম নিয়ে পাবলিককে সতর্ক করার জন্য হক্কানি আলেমদের উপরে ওয়াজিব হয়ে গেল এই টুপিওয়ালা ভণ্ডদের বিরুদ্ধে পাবলিককে সজাগ করা। এটা গীবত, কিন্তু করা লাগবে কি না? কথা বল না কেন, করা লাগবে। এই জন্য বলি আল্লাহ সবাইকে সহিহ বুঝ দান করুন, বলেন আমিন। খুব সাবধান, সমাজের মানুষের ভিতরে ফাটল যারা সৃষ্টি করতে চায় তারা ইহুদির দালাল। ক্লিয়ার কথা, এদেশ মুসলমানের দেশ, হিন্দু থাকবে তার ধর্ম পালন করবে, আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। খ্রিস্টান এদেশে থাকবে, আমাদের দেশে থাকবে, কোনো সমস্যা নাই। ইহুদিরা আমাদের বাংলাদেশে বসবাস করবে, এদের কোনো সমস্যা নাই। কিন্তু ইসলামের উপরে যদি তারা কলম ধরে তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা বলেন? খুব সাবধান, হক বাতিলের দ্বন্দ্ব চলে আসছে, এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। তবে হকের শক্তি বেশি, বাতিলের শক্তি, যদি দেখা যায় হকের শক্তির চেয়ে বাতিলের শক্তি বেশি, এই প্রশ্নের জবাব দিয়েছেন পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, যে বাতিলদের শক্তি যদি বেশি দেখো, এটা বাতিলদের নিজস্ব শক্তি না, মুনাফিক হকপন্থীদের সহযোগিতা আছে। আজকে মরহুম শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে তার দলের কোন লোক যদি একটা আদর্শ অমান্য করে, হুলিয়াদারি করে, উল্টা চলে, সে হোক এমপি হোক মন্ত্রী, তার নাম কাটা যাবে। মরহুম জিয়াউর রহমানের আদর্শের বিরুদ্ধে যদি তার দলের কোন নেতা কথা বলে, হোক সে টপ লেভেলের নেতা, তার নাম কাটা যাবে। কথা বলেন না কেন? কিন্তু আমরা সবাই জানি শেখ মরহুম শেখ মুজিবুর রহমান, মরহুম জিয়াউর রহমান, সে কোনো আলেমও না, কোনো পীরও না, কোনো অলিয়ে কামেলও না। তার আদর্শ অমান্য করলে যদি দল থেকে নাম কাটা যায়, শুধু নাম কাটাই না, তাকে বেইজ্জতি করা হবে, এবং এমনকি তার দুনিয়াতে থাকাটাও বড় কষ্টকর হয়ে যাবে। তার অবস্থাটা যদি এমন হয়, আর আশরাফুল মাখলুকাত, এই মাখলুকাতের শ্রেষ্ঠত্ব স্থান পেয়েছেন আমার নবী, শ্রেষ্ঠ নবী ইমামুল মুরসালিন, যেই নবী না আসলে আল্লাহ কিছুই বানাইতেন না, যেই নবীর চেহারার দিয়ে তাকাইলে বেঈমানদের অন্তরে দয়া আসত, কালেমা পড়ত, যেই নবীর আদর্শ দেখিয়া জঙ্গলার হরিণ পর্যন্ত পাগল, সেই নবীর আদর্শ যদি জবাই করে দলের মায়া বইরা, তাহলে আমি মনে করি নবীর দপ্তর থেকেও তোমার নাম কাটা, ঠিক কিনা বলেন? এই জন্য পয়গম্বর বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে বেজার করিয়া দুনিয়ার কোন মানুষের আনুগত্য করা, কথা বানা হারাম। হে আওয়ামী লীগের ভাই, বিএনপি করেন যাই করেন, আপনি মুসলমান নবীর উম্মত কিনা?
যদি বলেন মুসলমান নবীর উম্মত, তাহলে নবীকে গালি দিলে আপনার কষ্ট লাগার কথা। কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেছে, দলের বিরুদ্ধে কথা বললে আগামীকাল থেকে আমার বিরুদ্ধে হুলিয়া জারি হয়ে যাবে, গাজীপুর এলাকায় যেন তার দাওয়াত না আসে। অথচ আপনি যদি নবীর মায়ার উম্মত হইতেন, তাহলে আজকে যারা আমার নবীর দাড়ি নিয়ে ছাগলের দাড়ির সাথে তুলনা দেয়, আজকে যারা আমার নবীর সুন্নতি টুপিটা কুত্তার মাথায় পড়ায়, আজকে যারা আসানের আওয়াজকে বেশার আওয়াজ করায়, আজকে যেই ফ্রান্সের ম্যাগাজিনের ভিতরে নবীর কার্টন ছাপায়, আপনি যদি নবীর মায়ার উম্মত হইতেন, তাহলে আপনি আপনার দলের নেতাকে বলতেন এর বিচার করুন। যদি দলের নেতা আপনার কথা না মানত, নবীর মায়া কইরা আপনি সঙ্গে সঙ্গে ওপেন দল ত্যাগ করে দিতেন, কিনা ভাই মরবেন কিনা? মরা লাগবে তো, যদি মরেন তো কুত্তার মতো মরলেন না, মুসলমান হইয়া মরার চেষ্টা করি। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুন বলেন আমি। এই হক বাতিলের দ্বন্দ্ব চলতে চলতে কোরবানির ত্যাগ প্রত্যেকটা মানুষের জীবনে ত্যাগ স্বীকার করতেই হবে, না হয় সে উন্নতি লাভ করতে পারবে না। আল্লাহ পাক ইমানদারদের উপরে এই ত্যাগের এক বিশাল পরীক্ষা ফলাইছেন। নূহ আলাইহিস সালামের তিন সন্তান দ্বারা আল্লাহ পাক দুনিয়াটাকে দ্বিতীয়বারের মতো আবাদ করলেন, এজন্য নূহ নবীকে তৃতীয় আদিপিতা বলা হয়। এখান থেকে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, ইরাক নামের দেশের এক শহরের নাম বাবেল শহর, ওই শহরে জন্মগ্রহণ করলেন আজরের ঔরসে ইব্রাহিম নবী। দুনিয়াতে ইব্রাহিম নবীর ভূমিষ্ঠের প্রাককালে তদানীন্তন সময়ের গণকারী পণ্ডিতরা বাবেল শহরের অধিপতি নমরুদ নামের বাদশাকে জানাইল, এমন এক সন্তান নমরুদ আবার স্বপ্ন দেখছে যে একটা সন্তান আসবে, সন্তান আইসা আমি আগুন দেখলাম, আগুন দিয়া পুরো আমার এলাকা জ্বলে গেল। ব্যাখ্যা দিতে গিয়া ওই স্বপ্নের ব্যাখ্যাকারী পণ্ডিতরা বলল, তুমি যে আগুন দেখছ ঘুমের মধ্যে আগুন উঠে সব জ্বালায় দিছে, স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার এই রাজত্ব ধ্বংস করার জন্য একটা পুত্র সন্তান নবী হয়ে আসতেছে। নমরুদ স্বপ্ন দেখলো আগুন, আগুনটা কি? ইব্রাহিম নবী দেখে ইমান কিন্তু একটা আগুন, এটা দুনিয়ার কোন আগুনের সামনে মাথা নত করে না। ইমানের আগুনটা এত কঠিন আগুন যে ইমানের আগুন নিয়ে যদি কেউ সামনে আগায়, ওই আগুনের তাপমাত্রায় সমস্ত অস্ত্রগুলি হাতের থেকে পড়ে যায়, ঠিক কিনা? এই ইমানের আগুন ভূমিষ্ঠ হবে। নমরুদ ঘোষণা করে দিল, আজকে থেকে স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমাইতে পারবে না, জন্ম বিরতি দিন পালিত হবে, জন্ম নিয়ন্ত্রণের আইন পাশ করলো নমরুদ, জন্ম নিয়ন্ত্রণের আইন পাশ করে দায়িত্ব দিল নমরুদের বিয়ের কাকে, আগরকে। ঘরে ঘরে গোয়েন্দা বাহিনী তা লাগাই দাও, স্বামী আর স্ত্রী ঘুমাইতে পারবে না এক জায়গায়, যদি কোন পুত্র সন্তান হয় তাকে কতল করা হবে। এই জন্ম নিয়ন্ত্রণের আইনের প্রবর্তক একমাত্র নমরুদ, মুসলমান না ইমান, কথা বলেন না কেন? আর আল্লাহর আইন কি বলে, আমি যদি সন্তান দুনিয়াতে পাঠাবার ইচ্ছা করি, কোন মায়া করি দিয়াও সন্তান ফিরে আমার সুযোগ নাই, কোন জন্ম নিয়ন্ত্রণে ওই সন্তানকে ফিরে রাখতে পারবে? لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكورا أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ الله পাক রব্বুল আলামিন দেখে বলেন, ও আমার গোলাম, আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ,
গোটা সৃষ্টি জগতের খালেক আমি আল্লাহ, এ দুনিয়ার ইমানদার আমার গোলাম, বাতাসের মালিক আমি আল্লাহ, সূর্যের মালিক আমি আল্লাহ, চন্দ্রের মালিক আমি আল্লাহ, পানির মালিক আমি আল্লাহ, আমি সব কিছু বানাইলাম প্রশ্ন আমি আল্লাহ, সব ক্ষমতা আমার, আল্লাহ কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিককে বলেন সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, সকল ক্ষমতার উৎস যদি বলা হয় জনগণ, কথাটা প্রেমারি কথা, কথাটা কুকুরি কথা, কথাটা ধর্ম বিরোধী কথা, কথাটা মুসলমানদের বিরুদ্ধে কথা, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে কথা, নবীর বিরোধী কথা, কোরআন হাদিসের বিরোধী কথা, সকল ক্ষমতার উৎস জনগণ না, সকল ক্ষমতার উৎস হলেন আমার আল্লাহ, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ পাক বলেন সব ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ কাউকে ছেলে দান করি, কাউকে মেয়ে দান করি, কাউকে ধনটা দেই, কাউকে কোনটা দেই না, ক্ষমতা কার? সন্তান দেওয়ার মালিককে? কোন মাজারওয়ালা সন্তান দেওয়ার মালিক না, কোন পীরের সন্তান দেওয়ার মালিক না, এ কোন ওলির সন্তান দেওয়ার মালিক না, হতে পারে তারা সুপারিশ করার মালিক, এমপি কাছে যাইবা তোমার কিছু অনুদানের দরকার, ব্রিজের জন্য টাকার দরকার, মাদ্রাসা করানোর জন্য টাকা দরকার, কালমা করানোর জন্য টাকার প্রয়োজন, এমপির সাথে দেখা করবা তোমার তো লাইন নাই, এখন তুমি সুপারিশের জন্য পিএস এর কাছে যাও, ও পিএস ভাই এমপির সাথে একটু সুপারিশ করে আমার দেখা করা দাও, এতটুকু সেজন্য পিএস কিন্তু টাকা দেওয়ার মালিক না, পিএস এর দাম কিন্তু এমপির উপরে না, পিএস এর দাম কিন্তু মন্ত্রীর উপরে না, এ মুসলমান আল্লাহওয়ালারা আল্লাহর কাছে দোয়া করে সুপারিশ হিসাবে, আর আল্লাহ ওই বন্দার সন্তান দরকার, দোয়া করি সন্তান দান কর, সুপারিশদারি বানাইতে পারবা, আল্লাহওয়ালারা সন্তানের মালিক না, আল্লাহওয়ালারা আল্লাহর কাছে দোয়া করেন কবুল হয়, কারণটা কি আমার জবানটা না পাক আল্লাহওয়ালার জবানটা পাক, আমার জবান না পাক, আমার মিথ্যা বলে জবানটা না পাক করেছি, মিথ্যা বলার কারণে আমার জবান না পাক, এ দেহায় নাচ গান দেখতে দেখতে আমার চক্ষু না পাক, আমার হাত না পাক, আমার পা না পাক, আমার আত্মা না পাক, আল্লাহওয়ালাদের চোখটাকে সংবরণ করানোর দ্বারা তার চোখটা পাক, আল্লাহওয়ালারা মিথ্যা কথা বলে না, তসবিহের জিকির করার কারণে তাদের হাত পাক, তাদের জবান পাক, এই জন্য আল্লাহওয়ালাদের সুপারিশাই বানায় বলা যায়, ও আল্লাহ রহিম আমার একটা সন্তানের দরকার, আল্লাহর কাছে একটু দোয়া করেন, কারণ আমার জবান না পাক আল্লাহ আমার দোয়া কবুল করেন না, আপনার জবান না পাক আপনার দোয়া আল্লাহ কবুল করেন, আপনাকে একটু সুপারিশাই বানাইতে চাই, এই সুপারিশকারী আল্লাহওয়ালা হইতে পারে, তবে আল্লাহর উপরে তার সম্মান না, কথা বল না কেন, সন্তান দেওয়ার মালিককে নমরুদ অর্ডার করে দিছে তুমি এতে কোনো ছেলে সন্তান হবে না, এ আসো তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রবাদ থাকু আছে যেখানে বাঘের ভয় সেখানেই তো খারাপ গোহায়, যে আদরকে দাঁড়িয়ে চা বাড়াইছে জন্ম বন্ধ করার জন্য সন্তান দুনিয়া থাকবে না, এ মুসলমান আল্লাহর গোলাম, এই জন্ম নিয়ন্ত্রণের যখন এই আইনটা চালু হয়েছে, ছেলে হোক মেয়ে হোক দুইটাই কয় না, দেখেন না আপনারা কথা বল না কেন, ছেলে হোক মেয়ে হোক কয় না দুইটাই যথেষ্ট, তবে একটা ভালো না হইলে আরো ভালো, ঠিকন মুসলমান এই স্লোগান যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমার মাওলা পাল্টা স্লোগান শুরু করছেন, আমার মাওলা পাল্টা স্লোগানটা হলো তোমরা বলো ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট, তবে একটা হওয়া ভালো না হইলে আরো ভালো, আমার আল্লাহ কয় দুই দুইটা সন্তান জন্ম দেওয়ার পর সন্তান আর নিবি না, আমি আল্লাহ স্লোগানটারে বন্ধ করার জন্য পত্রিকার মাঝে আমরা দেখতে পাই, মিডিয়ার মাধ্যমে জানতে পারি, এখন দেখা যায় একত্রে সাতটা সন্তান জন্মগ্রহণ করে, একত্রে চারটা সন্তান জন্মগ্রহণ করে, একত্রে ছয়টা সন্তান জন্মগ্রহণ করে, ঠিক কিনা,
আল্লাহ পাক বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। এ বাপারে দল যত বাপারি করবে আমার মাওলার সামনে তোর বাপারি ফেল, এ সন্ত্রাসী দল যত সন্ত্রাসী করবে আমি মাওলায় আব্রাহার ওই দলকে কাবাগর মানতে আসছিল ওখানে আব্দুল মুত্তালিবও দায়িত্ব নেয় নাই, ওখানে মুসলমানের কোন দলও যায় নাই, আমি আল্লাহ কুদরতি আসমানি এই সৈন্যবাহিনী পাঠাইলাম, পাথর পরে আর মরে পরে আর মরে পরে আর মরে, এ মুসলমান সাবধান সাবধান, এ মুসলমানের দল ইমানদার মজবুত করে দাও, এ দেশটা মুসলমানের দেশ, এ বাংলাদেশটা মুসলমানের দেশ, এই দেশের মধ্যে এত আজান হয় এত মসজিদের আজান হয়, এ বাংলার মাটির মধ্যে আল্লাহর নামে জিকির করা হয়, এ মাটির মধ্যে কোরআনে এত বয়ান করা হয়, এই বাংলাদেশের মধ্যে তো কোনো নাফা দেশে দিতে পারে না, এ মুসলমান কেন টিকে আমাদের জিজ্ঞাসা নাফা হয়ে গেছে, আমরা একদিকে জিকির করি আবার দপ্তারি দূষণে আব্বা আব্বা হয়ে ডাকি আমাদের এই পদ আমলের কারণে আজকে এই পরিণতি আমাদের ভোগ করতে হয়েছে, না হয় বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে বাংলার জমিনে দাঁড়িয়ে মুসলমানের চোখের সামনে চোখে আঙ্গুল দিয়া আর নবীর গালি দিবে এই সাহস কোনদিন পাইব না, তাই যে মুসলমান আমাদের পদ আমলের কারণে না হয় যদি আমাদের ইমানটা মজবুত হয়ে যাইছে তাহলে সেই মানের দল নবীর বিরুদ্ধে কথা বলার সাথে সাথে ওদেরকে এমন ভাবে জবাই করা হইত, এমন ভাবে নিশ্চয় নাবুদ করা হইত দুনিয়ার কেউ তার লাশটা পর্যন্ত তালাশ করে পাইত না। হে মুসলমানের গুণাহ, ইব্রাহিম আলাইহিসসালাম আসবে নমরুদ স্বপ্ন দেখবে, এবার আজরের ডাক দিয়া কয় ওরে বন্ধ করো যেন আসতে না পারে, আমার আল্লাহ কয় বন্দা জোয়ারের পানিতে যদি বাদ দেওয়া হয় পানির জোড়া আরো বাড়ে, ইমানদারের ইমানের উপরে যদি আঘাত করা হয় ইমানদারের ইমানের জোড়া আরো বাড়ে, এই জন্য আমি বলি বাংলাদেশে ইসলামের শত্রু যত বাড়বে আমি একা একা শোকর আদায় করি, কারণ ইসলামের শত্রু যত বাড়বে মুসলমান ইমানের আওয়াজ তত বাড়বে, ঠিকই না? আওয়াজের দাম কত জানো? মুসলমানের আওয়াজটাই কিন্তু বড় অস্ত্র, এই আওয়াজটারে ইমানেরা ভয় পায়, এই আওয়াজটারে নবনাত্মিকরাও ভয় পায়, মুসলমানের ইমানের আওয়াজটা এত বিকট আওয়াজ, এই আওয়াজটা যেখানে হবে ওই জায়গায় কোনো শয়তানও জায়গা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন আযরের ঘরে ইব্রাহিম নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ ফিরাইতে পারছে কথা কম, ফিরাইতে কেউ পারবে? মুসলমান আল্লাহর গোলাম পয়গম্বর ইব্রাহিম দুনিয়াতে আসছেন, আসার পরে আস্তে আস্তে বড় হয়, তার পাশে কোনো আর ধর্মীয় ভাই নাই, ইব্রাহিম নবী এখন একা বড় হয়, নবুয়তের যোগ্য দিয়েছে আল্লাহ পরিচয় নিতেছে গাছে দিয়ে তাকে আল্লাহ পরিচয় তালাশ করে, আমার কে বানাইছে আমারে কে বানাইছেন, আমাকে কে বানাইছেন ওই মালিকের একটু চিনা দরকার, মালিক তালাশ করে পায় না, সূর্য দিয়ে তাকায় কয় এটাই তো আমার মালিক, সূর্যটা দিয়ে তাকায় যখন দেখবে সকালবেলা আর সূর্য সন্ধ্যাবেলা থাকে না, ইব্রাহিম নবী বলে এটা আমার খোদা হতে পারে না, খোদা যিনি হবে ওই খোদার কোনো নাই, ওই খোদার অস্তিত্বহীনতা নাই, ওই খোদার কোনো দুর্বলতা নাই, সূর্য যেহেতু আমার খোদা না কারণ তার মধ্যে দুর্বলতা আছে, রাত্রের চাঁদের দিয়ে তাকায় হয় এটা আমার খোদা, এই খোদাই হলো আমার চাঁদ, কিন্তু দেখে জাদু বিলীন হয়ে গেল, ইব্রাহিম নবী কয় না আমার খোদা হতে পারে না, ইব্রাহিম আলাইহিস সালাম এবার আল্লাহ তালাশ করে, আমার আল্লাহ কুদরতের কারিশমা ইব্রাহিমরে পালায়, ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে কষ্ট করে করে আল্লাহর পরিচয় পাইছেন, এবার পরিচয় পাওয়ার পর আল্লাহ পাক তাকে নবুয়ত দান করছেন, নবুয়তের সনদ দান করার পরে ইব্রাহিম নবী নবুয়তের চক্ষু দিয়ে তাকায় দেখে এতদিন তারা আপনা কইতাম এই বাবা এখন বাবার উপযুক্ত না, কারণ দেখি এই বাবার মধ্যে আল্লাহ দুশ্মনী ভরা, আমি তাকে মুরব্বী মানতাম নমরুদের ভিতরে সে মুরব্বী মুরব্বীদের কিছু নাই, কারণ নমরুদ আল্লাহ বড় দুশ্মন, আমি নবুয়তের চক্ষু দিয়া যা দেখি নমরুদ আর আমার বাবা তা দেখে না, নিজের হাতে মূর্তি বানায় বড় বড় অনুষ্ঠান হয়
অনুষ্ঠানের মধ্যে ওদের দায়িত্ব দেওয়া হয়। হিন্দুরা এই মূর্তি পূজা করে, নমরুদরা বিশাল একটা মন্দির বানাইছে, নমরুদ মন্দির বানায় বড় বড় খোদাগুলি জানাইছে, খোদাগুলি বানাইছে মাঝি দিয়া। কি দিয়া দেখেন না, কি দিয়ে বানায়? পুরানা মাটি না, না পুরাটা মাটি না, মাটির একটা লিপ দেওয়া হয়, কাদার লিপ দিয়া বিদ্রিকি খেয়ারকুটা, বিদ্রিকি খেয়ারকুটা দিয়া শুদ্ধি দিয়া বানছে। বান্দায় খোদা বানায়, চিন্তা করেন কেমন কোয়ালিটির খোদা, বান্দায় খোদা বানাইছে কেমন কোয়ালিটির খোদা। কি দিয়া বানাইছে? কাদা দিয়া, বলে কাদার ক্ষমতা নাই। এবার খেয়ারকুটা দিয়া বানাইছে, খোদারে শুদ্ধি দিয়া বানছে। কথা বল না কেন, পাঞ্জাবি উপরে দিয়া এবার রং লাগাইছে, রং আসেনি, রং টং লাগায় দেখে এখন খোদা কথা কয় না, জিন্দা হয় নাই। কারণ জিন্দা হইলে তো খোদা আসবো আর কথা কইব আর দাঁড়াইব, খোদারে দাঁড় করা দিলে কাইতে বুঝে যায়। এইবার কয় খোদার ভিতরে রুহু ঢুকানের দরকার, এই পাল্লায় বন্দার ভিতরে রুহু ঢুকায়, আর ওদের ধর্মের ভিতরে বন্দায় খোদার ভিতরে রুহু ঢুকায়। কি দিয়া কয়, বিশাল ভাস এবার খোদারে দাঁড় করাইছে, হাত দুইটা বানাইছে, একজন দুই হাত দিয়ে খোদায় পারবো না আমরা, যেই এবার দশ হাত বানা, দশ হাত বানাইছে নি, দশ হাতের খোদা বানাইছে। বানাইতে বানাইতে একটা বেদবি গড়িয়ে ফেলাইছে, বেদবি করার সাথে সাথে এক খোদায় গেদির উপরে ঘাড়ের উপরে পাও রাখছে, লাঠি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বদমাইশের দিকটা দেড়াত বাইরে গেছে, দেখেননি? আর এক খোদা একটা তীর লয়ে দাঁড়ায় রয়েছে, কারণ খোদারাও সন্ত্রাসী, বোরদারাও সন্ত্রাসী, বেতাল করবি দিবু তো দিবো, তুই দিবি তো আমিও দেব, রেডি হয়ে গেছে। মুসলমান আল্লাহর গোলাম, মেয়ে বিয়ে দিব কি পায় না, জামাই পায় না, কি ব্যাপার, জামাই কি কোনো অভাব আছে? না না না, তবে জামাই তো পাই, দেখি সব হলো তোরের দল, কি করি কাকে মেয়ে বিয়ে দিবে এমন তো ভালো জামাই নাই, সব চোরের দল, কাকে দিব মেয়েদের বিয়ে দেওয়া দরকার, ভালো একটা জামাই দরকার। কিন্তু না না, ভালো জামাই পাওয়া যায় না, বাবা সিদ্ধান্ত নিল মেয়েটার যৌবনকে নষ্ট করে কোনো লাভ নাই, এবার বুদ্ধির আশ্রয় নিয়ে মেয়েটার বিবাহের ব্যবস্থা করি। কিভাবে? চোর ছাড়া যেহেতু কোনো জামাই পাওয়া যায় না, তাহলে এমন একটা লোকের কাছে দিব যেটা চোরের লিডার, এর কাছে যদি মেয়েটা দেওয়া হয় মেয়েটা আমানত থাকবে, মেয়েটার ইজ্জত নষ্ট হবে না, এই চিন্তা কইরা চোরের লিডারের কাছে প্রস্তাব দেওয়া হয়। চোরের লিডারের কাছে প্রস্তাব দেওয়ার পর চোরের লিডার মেয়েটার দেখে রাজি হয়ে গেল, বিবাহের অনুষ্ঠান, বিবাহের অনুষ্ঠানের মধ্যে হাজির, চোরের লিডারের সাথে কত ভক্তবৃন্দ আসছে, পরিবার সব পরিবার নিয়ে শ্বশুর বাড়ি আছে, মেয়েটাকে নেওয়ার জন্য বিবাহ কমপ্লিট হয়ে গেছে, খানার অনুষ্ঠান, এবার শ্বশুর মেয়ে রেডি হয়ে গেছে, খানা দিবে জামাইয়ের পিলেটে, বড় ভালো খানা তৈরি করা জামাইয়ের পিলেটে আগে দিবে। এবার বরের সাথে জামাইয়ের সাথে আরো লোক বসা, সবার পিলেটে খানা দেয়, জামাইয়ের পিলেটে খানা দেয় না, খানা না দিয়া শ্বশুর মেয়ে পেলের তার সামনে নিয়ে পাঁচটা আঙ্গুল সোজা করে তার করায় গালের কাছে নিচে। কি ব্যাপার বুঝলাম না, নতুন জামাই কি খানা দিবে, খানা না দিয়া এমন বেদবি শ্বশুরে কেন করল, পাঁচটা আঙ্গুল দিয়া খানার পেলের তার সামনে গালের কাছে ধরছে, মনে হয় চর দিবে দিবে ভাত এখনো দেয় না। মুড়িদানরা কয় ছাড়ে যদি এখন অর্ডার দেয় তাহলে লইয়া ঘরুম খানা পরে খাউন, লিডার কয় পরে না আগে খা খাইয়া, কারণ মারপিট করলেও তো শক্তির দরকার, পরে খা খাইয়ে লয়ে তারপরে কথা বুঝ, লিডারও কিন্তু বুদ্ধি কম না। শ্বশুর মিয়া যখন পাঁচ আঙ্গুল সোজা করছে, জামাই মিয়া আঙ্গুলটারে মুষ্টি বানাইয়া শ্বশুর মেয়ের নাক বরাবর করছে, দিবি তো দিব, হাকিকত সে তো দুনিয়া মে খবর হ্যায়, দুনিয়া কি নুমায়ে সফর নজর হ্যায় নমি গোয়াম, এ আজ দুনিয়া জুদা বাস বহার
সরকারে কে বাসি বা উদাবার দেখা যায় চর মারতে আসলে চর না, দেখা যায় চোরায় ঘুষি মারতে আসলে ঘুষি না, হাকিকতের মধ্যে ডুব দাও। মুসলমান ভিতরে অনেক শিক্ষণীয় ঘটনা আছে, জামার সামনে শ্বশুর তেমন করতে পারে না, কেন করলো অবশ্যই কারণ আছে, শ্বশুরের সামনে তো নতুন জামাই এমন করতে পারে না, কেন করতে ভিতরে আসলে একটা কারণ আছে, উদ্দেশ্য দুজনার খারাপ উদ্দেশ্য না, শ্বশুরের উদ্দেশ্যটাও ভালো জামাইকে নতুন সবক দেওয়া, জামাইয়ের উদ্দেশ্যটাও ভালো শ্বশুরের সবক তারে গ্রহণ করা। বিস্তারিত আলোচনা পরে মুসলমান আল্লাহর গুলাম নিজের আকল ধারে খাতাও, আল্লাহ পাক তো মানুষকে শ্রেষ্ঠত্ব দান করছেন, ইব্রাহিম নবী আল্লাহর পরিচয় পায়, একদল মানুষ শুধু আল্লাহর তালাশে ঘুরতে থাকে, আল্লাহ কোন জায়গায় পাওয়া যায়, আল্লাহ আমার কে বানাইছেন, আমি যত কথা বলি কথাগুলি কোন মেশিন থেকে সাপ্লাই হয়, এই গবেষণা করে একদল আল্লাহর পাগল না চিন্তা ভাবনা করে এই কথা বলার মালিককে, আমার কণ্ঠের আওয়াজ এত সুন্দর কে বানাইছে, আমি এত সুন্দর খানা খাই কে তৈরি করছে, ওই বন্দা তখন আল্লাহ দরবারে দোয়া করে রব্বানা মা খালাকতু হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার, আয় আল্লাহ তুমি কিছুই বেহুদা বানাও নাই, আয় আল্লাহ সব আমাদের উপকারের জন্য বানাইছো, যারা আজকে আল্লাহর গালি দেয় দেয়ারিজ নগর জৈনার দিকে যারা আল্লাহ মানে না মরণ বিশ্বাস করে না, ওরা কোনদিন কিন্তু সূর্যের মালিক ওরা তাও বলে নাই, সূর্যের মালিক আল্লাহ মালিক তাও ওরা স্বীকার করে, জমিনের মালিক ওরা দাবি করে না, আসমানের মালিক দাবি করে না, বোঝা গেল এটার মালিক একজন আছে, নাস্তিকদের জবাব একটা আমাদের জবাব আর একটা, নাস্তিকরা বা এগুলির মালিক হলো প্রাকৃতিকের মাধ্যমে প্রাকৃতিক ভাবে সব তৈরি হয়েছে, আমাদের জবাব হলো এর মালিক আল্লাহ, এখন ওদের জবাবের প্রশ্নটার জবাব হইল বলো তোমরা যারা বললা প্রাকৃতিক ভাবে হইছে, বলো প্রাকৃতিক তো একটা বস্তু, বলো ওই বস্তুটার স্রষ্টাকে জবাব দেওয়ার কোন শক্তি নাই আছে, মুসলমান আল্লাহর গোলাম এই জন্য সাবধান, আল্লাহ নিয়ে কোনো ফিকির করো না, আল্লাহর গোলাম নিয়ে ফিকির করো, ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়াত পাইছেন, নমরুদরাই খোদাগুলি বানায় পূজা করে, এবার মেলায় রওনা হয়ে গেছে লম্বা ঘটনা, এবার ইব্রাহিমকে ডাক দেওয়া হয়, আজ চলো আজ ডাক দিতে আপু আমি যাবো না আমি অসুস্থ, সবাই চলে গেছে মেলায়, মন্দিরের ভিতরে ইব্রাহিম নবী ঢুকছেন, দুইটা থেকে সব খোদারা দাঁড়াইয়াছে, সুন্দর সুন্দর শাড়ি পরানো, কি পরানো শাড়ি বানাইছে খোদায় না বান্দায়, শাড়ি বানাইছে ফল পুরোটাই না দিছে, এবার রাত্রিবেলা দেখবেন গিয়ে কান্দে, দোলে বাড়ি দেয় হারমোনিয়াম বাড়ি দেয়, এবার গভীর রাত্রে কান্দে, কারণ গভীর রাত্রে কান্নার দাম বেশি, হিন্দুরাও জানে রবীন্দ্রনাথ ঠাকুরও জানে গভীর রাত্রে কান্নার দাম কত, অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীরাতে উঠে প্রভুর গুণ গান গাও, হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমত আসিবে সে তা প্রভুরাতা, বড়র গড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করে বসা দাও, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি কোথার রহমত আসে নম্রতারি দায়, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, আমাদের রবকে মহব্বতে ডাক দিয়ে বলেন কে আল্লাহ, বলেন কে আল্লাহ, আল্লাহকে যারা রব বলে স্বীকার করিয়ে বন্ধু বানাইছে, আল্লাহ রব বলে আমি আল্লাহর জিম্মাদার হয়ে গেছি, কোন চিন্তা নাই কোন ভয় নাই, ডরতে নেই দুনিয়া মে মুসলমানো কে,
ডরতে নেই দুনিয়া মে মুসলমান কিসি সে জব মিল জাতি হায় দৌলত ঈমান নবী সে জব মিল জাতি হায় দৌলত ঈমান নবী সে তৌহীদ তুসি নামে আমানত হে হামারা আসান হি মে দানা নমো নেশা হামারা আসান হি মে দানা নমো নেশা হামারা বাতিল সে দবনে ওয়ালে আয়াত মানো নেহি হাম সুবহার কর চুকা হায় তু ইমতিহা হামারা সুবহার কর চুকা হায় তু ইমতিহা হামারা আমরা বাতিল রে ভয় পাই না আমরা আমরা সম্মান করতে জানি আমরা আদব রক্ষা করে চলি আমরা সবাইকে সম্মান করি আল্লাহর কসম সবাইকে সম্মান করি আল্লাহর কসম তবে কাউকে ভয় করি না আমরা সবাইকে সম্মান করি তবে কাউকে ভয় করি না তবে সম্মান কতক্ষণ চলবে সম্মানের সীমানা আছে আমরা সম্মান করব কতক্ষণ টুপিওয়ালার টুপি মাথায় থাকবে যতক্ষণ আমরা সম্মান করব কতক্ষণ মুয়াজ্জিনের ইজ্জত ঠিক থাকবে যতক্ষণ ইমাম সাহেবের ইজ্জত ঠিক থাকবে যতক্ষণ আমাদের সম্মান চলবে ততক্ষণ মাদ্রাসার লেখাপড়া ঠিক থাকবে যতক্ষণ আলেম ওলামাদের ইজ্জত ঠিক থাকবে যতক্ষণ আমরা তখন সম্মানের নজরে দেখব সম্মানের সাথে দোয়া করব সম্মানের সাথে জায়গাটা খালি করে দিব সম্মানের সাথে চেয়ারটা খালি করে দিব সম্মানটা কতক্ষণ করব ইসলামের ইজ্জত ঠিক থাকবে যতক্ষণ আমার নবীর ইজ্জত ঠিক থাকবে যতক্ষণ যদি দেখি আমার নবীর ইজ্জতের উপর আঘাত আসে যদি দেখি টুপিওয়ালাদের টুপির উপর আঘাত আসে যদি দেখি মাদ্রাসা মসজিদের উপরে আঘাত করা হয় তখন সম্মান আর কিছুই থাকবে না কে 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 কোন দলের লোক কে কোন পীরের মুরিদ কে পরওয়ালা কে চটওয়ালা ভেদাভেদ থাকবে না যখন দেখবো আমার নবীর উপর আঘাত হয় যখন দেখবো মদিনাওয়ালার উপরে আঘাত হয় যখন দেখবো টুপির উপর আঘাত হয় যখন দেখবো সুন্নতের উপর আঘাত হয় তখন কে কোন দল করে কে কোন পীরের মুরিদ ভেদাভেদ থাকবে না তখন মদিনাওয়ালার আদর্শের উম্মত দাবি কইরা আমরা কোমরে গামছা লাগাইয়া জীবনকে উৎসর্গ কইরা রাস্তায় নাই না এমন ভাবে আমরা প্রস্তুতি নিয়ে রাস্তায় নাই না বিচার করার জন্য নামব নবীর দুশ্মনকে খতম না কইরা আমি টুপিওয়ালা ঘরের দরওয়াজায় ঘুরে যাব না কষ্ট হইতেছে আপনাদের আল্লাহ সবাইকে কবুল করুন মৃত্যু তো হবেই কথা বল না কেন মৃত্যু যেহেতু হবে বাঁচার কোন উপায় আছে যারা আল্লাহকে মানে না ওরাও তো মরছে কথা বল না কেন যতই পাহারাদার দিয়া বাঁচার চেষ্টা করুক মরণ থাকলে বাঁচতে পারবে তো মৃত্যু যেহেতু হবে হক কথা বললেই মরবো ইনশাআল্লাহ ঠিক কিনা কারো কাছে মাথা নত করতে আমরা রাজি না কি বলেন আপনারা আল্লাহ কবুল করুন বলেন আমি পয়গম্বর ইব্রাহিম আলাইহি সালাম বাড়ি থেকে একটা কুড়াল আনছে কুড়াল আইনে এবার সব কোদারে সাইড করল দশ হাতের কোদারে সাইড করে নাই এই হিন্দুরা দেখবেন ওই রাত্রিবেলা গভীরে গিয়া কামতেছে গভীর রাত্রে কান্নার বড় দাম লক্ষ্মীর কাছে গিয়া হিন্দুরা কান্দে মনে মনে বিশ্বাস লক্ষ্মীর কাছে গিয়া যদি মনের মতো কান্না যায় তাহলে লক্ষ্মী যদি দোয়া কইরা দেয় জীবনে আর কোনোদিন ব্যবসায় লস হবে না শেয়ার বাজার আর নামবে না লক্ষ্মীর কাছে গিয়া কান্দে লক্ষ্মী দোয়া করলে গরিব হবে না এই বিশ্বাস ওরা লক্ষ্মীর কাছে কান্দে মনসা দেবীর কাছে গিয়া কান্দে এই বিশ্বাস ওরা মনসা দেবী যদি দোয়া করে সাপে আর ধরবে না শিক্ষা দেবীর কাছে গিয়া মনের প্রাণ ধরে কান্দে এই নিয়তে শিক্ষা দেবী যদি দোয়া করে কলেরায় আর ধরবে না ইব্রাহিম নবী ঢুকছে হিন্দুদের মন্দিরের ভিতরে দুইটা সব খোদাগুলি সাইড কইরা বড় খোদার কান্দের মধ্যে কুড়াল দাঁড়াইতে আছে এবার মেলা ভাঙ্গার পরে সবাই বাড়ি আসছে আজর নমরুদরা বাড়িতে আসার পরে দেখে সব খোদা হইয়া গেছে কি হইল আমাদের বান্দার কিছু হয় নাই খোদার অবস্থা তাই বুঝলাম না বাতাস বোধহয় উল্টা দিকে চলছে এবার এই কাম কে করছে খোঁজ নাও খোঁজ নিতে নিতে ইব্রাহিমরা ডাকল ইব্রাহিম তুমি এই কাম করছো নাকি বলে নাকি পাগল হয়ে গেছো বাবা আমাকে জিজ্ঞাসা কেন করো মানুষকে দোষ দেওয়ার জন্য তো একটা অজুহাত বা একটা প্রমাণ লাগে তাহলে এই যে গুলো মাংসে কি দিয়া মাংসে কয় কুড়াল দিয়া তো কুড়ালটা যদি আমার কান্দে থাকতো তাহলে তো দোষ
বার্তা, আমি তো কুড়াল নিয়ে কান্দে দাঁড়াই নাই, যার কান্দে কুড়াল তারে জিজ্ঞাস করো কে করছে। এবার আদর ডাকা সাবধান, ওই কুড়ালওয়ালা তো কথা বলতে পারে না। ইব্রাহিম নবী কয় বাবা যদি কথা না বলতে পারে তাহলে তার পায়ে করো কেন, পূজা করো কেন? ইন্নি আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, আমি নিশ্চয়ই দেখতেছি বাবা তুমি প্রকাশ্য গোমরাহির মধ্যে আছো। বাবায় সন্তানকে বাবায় নসিহত করে, সন্তান বাবারে নসিহত করে, মুসলমান ইমানদার এবার বাবায় নসিহত ছুই না, উল্টা রিয়াকশন করলো। এই সন্তান দুনিয়াতে বড় হইলে এর উপায় থাকবে না, আমাদের সবগুলি ধ্বংস হয়ে যাবে। টুপিওয়ালা যদি পাইতে থাকে আমাকে মাস্তানি চলবে না। ইমাম সাহেব এখন দেখি জোরে জোরে কথা কয়, ইমাম রে ভালো দেখা রাখছি, কাতর দাঁড়াইছি, কে রাত কত সুন্দর। কিন্তু দেখি ইমাম সাহেব এখন মিছিল দেয়, মিটিং করে। বুঝলাম না, ইব্রাহিম রে মনে করছিলাম খুব ভালো মানুষ, আমার বাবার উপরে কথা কয় না, কিন্তু বাবার উপরে দিয়ে কথা কয় সন্তান ভালো হতে পারে না, সভাপতির উপরে যে ইমাম সাহেব কথা কয় ইমাম ভালো হইতে পারে না। এ ইমাম রে বেশি দিন রাখলে আমার সভাপতি থাকবে না, এ ইমাম রে বেশি দিন রাখলে আমার সেক্রেটারির পদ থাকবে না। এ মুসলমান আল্লাহর গোলাম, বক্তাংশী দাওয়া দিয়া বয়ান শোনার জন্য, এখন হুজুর তো বয়ান বাদ দিয়ে তো সাইড করতেছে, এই সাইড করলে তো আমগো এলাকায় আমগো মাত্রা নিয়ে আর চলবে না, ঠিক না? মুসলমান আল্লাহর গোলাম, এবার আসর ডাক দিয়া কয় ইব্রাহিম বাবার উপরে যখন কথা কয় তো এই সন্তান তো মেধা বেশি বেড়ে গেছে, এই সন্তানকে আর জিন্দা রাখা যায় না। সঙ্গে সঙ্গে পরামর্শ বসল, ইমাম রে কি করা যায়, টুপিওয়ালারা যে উৎপাত বেশি করে, কি করা যায়, যে সাইড করা দরকার, সাইড কেমনে করবা? বলে অগ্নিকুণ্ড সাজাও, ইব্রাহিমকে দমন করার জন্য পড়ায় ফেল, টুপিওয়ালাদেরকে কেমনে সাইড করবা? কয় টুপিওয়ালারা মাতবরি করে কোন পুঁজি দিয়া, কয় কোরআনের মেডিসিন দিয়া, আর কি পুঁজি দিয়া, নবীর সুন্নতের হাদিসের মেডিসিন দিয়া, কয় এগুলি কোন জায়গায় পাওয়া যায়, কয় এটি তো মাদ্রাসায় পাওয়া যায়, কয় পাইছি পাইছি, মাদ্রাসার করে আগুন জ্বালাও, মাদ্রাসা বন্ধ হয়ে গেলে টুপিওয়ালার পুঁজি আর থাকবে না, আলেমদের পুঁজি বন্ধ হয়ে যাবে, কোরআনের ঘরে আগুন লাগাইলে মাদ্রাসা বন্ধ হয়ে গেলে টুপিওয়ালারা সব কথা বলার সুযোগ পাবে না, কোরআনের শিক্ষা পাবে না, সবগুলি আমাদের মতো হয়ে যাবে, সবগুলি আমাদের গোলাম হয়ে যাবে। এই চিন্তা চেতনা নিয়া অগ্নিকুণ্ড সাজাইল, আমার আল্লাহ ডাক দিয়া কয়াহিমকে জানাবার জন্য ষড়যন্ত্র করতেছে, ইব্রাহিম আমাকে ভুলে না, সেই বন্দা আমাকে ভুলবে না, আমি আল্লাহ ওই বন্দারে কখনো ভুলব না, যেই বন্দা আমি আল্লাহকে চাই আমিও তাদেরকে চাই, যেই বন্দা আমি মাওলার জন্য পাগল আমি মাওলা তার জন্য পাগল, আমার আল্লাহ ডাক দিয়া বন্দা, এমন একটা সময় বন্দা মাওলারে ডাকে মাওলাকে ডাকে, কিন্তু এমন একটা সময় আছে যেই সময় আমার মাওলায় বন্দারে ডাকে, বন্দারে আমি মাওলা তোদের কাছে নাই আছি, ওই সময়টা গভীর রাত্র সময়, ওই সময়টা কত কঠিন সময় জানো গো, কোন টুপিওয়ালা যদি উঠা চোখের পরে চাইরা তুই টুপুয়া করে, যেই লাঠি তুই হাত দিয়ে বাড়াবি টুপিওয়ালার সাইজ করার জন্য, ওই লাঠি তোমার পিঠে উঠব, যেই অস্ত্র নিয়ে টুপিওয়ালার সাইজ করতে আগাইবা ওই অস্ত্রই তোমার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। মুসলমান ইমানদার, ইব্রাহিমকে দমন করার জন্য অগ্নিকুণ্ড সাজায়, হুজুরদের দমন করার জন্য মাদ্রাসার আগুন জ্বালাবার ষড়যন্ত্রে লিপ্ত, আল্লাহর কসম এ মুসলমান কোরআন তো হেফাজত করবে আল্লাহ, ইব্রাহিমকে হেফাজত করবে আল্লাহ, আগুন গোলাম আল্লাহর, কোরআন ও আল্লাহর কথা, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ দিয়েছেন। নবী বিদায় হয়ে গেছে 13,000 বছরের উপরে হয়ে গেছে, নবীর থাকা অবস্থায় কত দুশ্মনরা দুশ্মনী করলো, আল্লাহর কালামের একটা নক্তার ভুল বের করতে পারে নাই, নবী বিদায়ের পরে কোরআনের এখন কাজ দিয়ার নাই, এই কোরআনটা এখনো আছে কেউ কোনো ক্ষতি করতে পারে নাই, বরং কোরআন ক্ষতি করতে গিয়ে যারা হাত বাড়াইছে ওদের হাত ধুইলে ফিরে গেছে, কোরআনের বিরোধিতা গিয়া যারা পাও বাড়াইছে ওদের পাও ধুইলে গেছে, কোরআনের বিরুদ্ধে গিয়া যারা মেধা বাড়াইছে তাদের মেধা নষ্ট হয়ে গেছে, তাদের প্রেম শর্ট হয়ে গেছে। এই জন্য সাবধান সাবধান, টুপিওয়ালাদেরকে খারাপ ভাবিও না, ইব্রাহিম একা মনে করছে এর দমন করা সহজ, টুপিওয়ালাদের টাকা নাই পয়সা নাই পাড়ার কারিগরি কিচ্ছু নাই এদের দমন করা সহজ, না না না, টুপিওয়ালা একা নয় সর্বশক্তিমান, টুপিওয়ালা আল্লাহর বন্ধু, আর
আছে। ইব্রাহিম তোমার কোনো ভয় নাই, বাতিল্লা যত ভয় দেখা ওই ভয় তুমি ভয় পাইও না, ওই ভয় আসলে কিচ্ছু না, আমাদেরকে জেলখানার ভয় দেখায় লাভ নাই, কারণ আমগো পূর্বপুরুষরা জেলখানার আসামি হইয়া গেছে, আমাদেরকে মাইয়ের ভয় দেখায় লাভ নাই, আমাদেরকে ভয় পাই না, আমরা তো জেলখানার ভয় পাই না, জেলখানা তো তোমারই ভয় পাই, তোমারই ভয় পাই, আমাদেরকে ভয় দেখাইও না, কারণ আমাদেরকে যদি জেলখানায় দেও আমরা হাদিয়া হিসাবে গ্রহণ করব, কারণ আইব আলাইহিস সালামরা আল্লাহ আঠারো বছর রোগ দিয়া রাখছে, শয়তান গিয়া আল্লাহ তোমার আয়ুব তোমার রোগের মধ্যে বইরা ভুলে না, কি ব্যাপার এ আয়ুব তোমাকে ভুলে না, কারণটা কি আয়ুবরে তুমি টাকা পয়সা বেশি দিছ এই জন্য বেশি ইবাদত করে, আল্লাহ কয় না না শয়তান তোর কথা ঠিক না, কয় আসলে আমার আল্লাহ প্রমাণ করার জন্য আয়ুবের সমস্ত সম্পদগুলি আগুন দিয়া জ্বালায় দিলেন, শয়তান গিয়া আয়ুবরে কারে চেষ্টা করো চেষ্টা করে লাভ নাই, যেই খোদায় করে সম্পদ দিতে গুলি সব আগুন দিয়া জ্বালায় দিছে, আয়ুব নদী চেষ্টায় দীর্ঘক্ষণ রইলেন, চেষ্টার থেকে মাথা উত্তোলন করলেন, এরপরে আল্লাহ শুকুর আদায় করলেন, ইবলিস কয় কি ব্যাপার শুকুর আদায় করছো কেন, বলে আমার সম্পদের কারণে ইবাদত করতে একটু মাঝে মাঝে ব্যাঘাত হইছে, সম্পদের ব্যাঘাতের কারণে আমাদের যে সম্পদ নাই এখন আমি নির্ভেজাল ইবাদত করতে পারবো, টেনশনও আমার নাই, এ যার সম্পদ বেশি তার টেনশন বেশি, যার সম্পদ বেশি তার টেনশন বেশি, তার হিসাব বেশি, মুসলমান গরিবের সম্পদ নাই, উপজেলার সম্পদ নাই, কোনো টেনশনও নাই, আমরা বাড়ির মধ্যে ইবাদত করলে ছেলে ডাক্তার অসুস্থ মেয়ে ডাক্তার অসুস্থ, আর যখন জেলখানায় যাওয়া হবে তখন আমরা তো নিরাপদে থাকবো, আমরা তখন ইবাদত আর অতিথি করতে পারবো, গর্ব সুরত আদমি ইনসা বুদে আহমদ আবু জাহল হাম এক সাবুদে, এ মুসলমান ইমানদার দুনিয়াতে মাতবরি করতে হইলে দলের একটা শক্তি লাগে, টাকার শক্তি লাগে, জনবল মনোবল জনবল, আমার সাহেব মরহুম চরমনের জমিনে ঘুমাইতেছেন, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই বয়ান করে বলতেন, বাবা দুনিয়ার মধ্যে শক্তি প্রয়োগ করার জন্য তিনটা শক্তি লাগে, মাতবরি করার জন্য মাস্তানি করার জন্য, একটা জনবল আর একটা মনোবল আর একটা জনবল, জনগণের সমর্থন ধন সম্পদ লাগবে, নিজের সাহস লাগবে, মুসলমান ইমানদার এই তিনটা জিনিস পাইলে মাস্তানি করে অহংকারী হয়, মুসলমান আল্লাহ গোলাম আমাদের তো কিচ্ছু নাই, মুসলমান আমাদের মনোবলটা থাকলে যথেষ্ট, আমাদের জনবলের দরকার নাই, আমাদের ধনবলের দরকার নাই, আমাদের মনোবল সাহস যদি থাকে একশো হয়ে যাও, মুসলমান যদি সামনে আগাও ইমানের অবস্থা নিয়ে যদি আগাও, আমার বিবির কাছে কোনো কথার দরকার নাই, আমার সন্তানের দরকার নাই, আমার মাওলাকে দরকার, আমার মাওলাকে রাজি করার জন্য আমি নামলাম, আমার নবীর যে গালি দিছে ওরে বিচার না করা পর্যন্ত ঘরে ফিরবো না, ওই বেঈমানের দলেরা যত অস্ত্র নিয়ে সামনে আগাবে, ইমানদার একজনও যদি সামনে আগায় সাহস নিয়া, ওই বেঈমান একশো থাকলে ইমানের ইমানদারের চোখের দিকে তাকাইবে এমন একটা ভয় পাবে, কারণ ইমানদার আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে যখন ইমানের আওয়াজ নিয়ে রাস্তায় নামে তখন তার চোখের পাওয়ার কিন্তু সাধারণ থাকে না, চোখের দিকে তাকাইলে বেঈমানদের পাতলা পায়খানা শুরু হয়, মুসলমান ইমানদার এই জন্য সাহস প্রয়োজন, আমাদের পক্ষে আল্লাহ আছে আমাদের আর কারো দরকার নাই, আমাদের পক্ষে মদিনা বলার সত্যি আর কিছুর দরকার নাই, মুসলমান আল্লাহর গোলাম অগ্নিকুণ্ড সাজাইল ইব্রাহিমকে জ্বালাবার জন্য, অগ্নিকুণ্ড সাজাবার পর যখন ইব্রাহিমকে চরক গাছ লাগাইল তার অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার পরে আগুনের তাপ বাইরে গেল, এখন ইব্রাহিমকে হাতে ধরে ফালাইলে তাপ মাত্রা সহ্য করা যায় না,
চরক গাছ আইনা লম্বা চরক গাছের মাথায় রশি লাগাইয়া এক মাথা রাখলে ভিতরে আর এক মাথা বাইরে রশির মধ্যে পেঁচাইয়া ইব্রাহিম রে পাইঞ্জা আগুনের মধ্যে ফালাবে। এইবার ইব্রাহিমকে চরক গাছের সাথে টানলো, টানার পরে যখন টানতেছে কিন্তু চরক গাছ নড়ে না, নমরুদের মেজাজ গরম হয়ে গেল, তওবা করবে করবে ভাব। এমন সময় শয়তানে কয়, এ নমরুদ তওবা করার দরকার নাই, যত আকাঙ্ক্ষ কমের পরামর্শ দরকার আমার ডাক দিয়ার আমি পরামর্শ দিব। ইব্রাহিম রে যদি কিছু করতে চাও তাহলে আমাদেরকে ডাক, এ মুসলমানদেরকে যদি দমন করতে চাও তাহলে আমেরিকা তোমরা একা পারবা না, বাংলাদেশের মুসলমান টুপিওয়ালারে সাইড করতে গেলে এনজিও তোমরা পারবা না, যদি মুসলমানদের সাইড করতে চাও আমাদের থেকে বুদ্ধি নাও, আমরা তোমাদের সহযোগিতা করব। এই মুনাফিকদের কারণে আজকে বাংলার মুসলমান ইমান হারাইতে চলছে ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গুলাম শয়তান বুদ্ধি দিয়া কয়, ইব্রাহিম আগুন যদি তুমি দাঁড়াইতে চাও পারবানা কিয়ামত পর্যন্ত পারবানা, তাহলে আমার পরামর্শ নাও পারবানা, তার কারণটা কি? তোমরা যদি লক্ষ লক্ষ মানুষ চরক গাছ ধরে টানো পারবানা, কারণ ইব্রাহিমের পক্ষে আল্লাহ আছে, ইব্রাহিমের আপক্ষে হইয়া আমার আল্লাহ, ইব্রাহিমের আল্লাহ লক্ষ লক্ষ ফিরিশতা দিয়া চরক গাছ ধরে ধরে রাখছে, কিয়ামত পর্যন্ত টানলেও তোমরা পালাইতে পারবানা, তাহলে রহমতের ফেরেশতারে দূর করানোর বুদ্ধি কি? এবার ইবলিস পরামর্শ দেয়, উলঙ্গ নাচ গান চালু করে দাও, নাচ গান যখন চলবে রহমতের ফেরেশতারা ভাইয়ে যাবে, অথবা ইব্রাহিমকে উলঙ্গ করো তাহলে ইব্রাহিমকে আগুনে ফালানটা সহজ হয়ে যাবে। নমরুদ ডাক দিয়া কয়, কে যুবক যুবতীরা নাচ গান কর, উলঙ্গ নাচ গান শুরু হয়ে গেল, মুসলমান ইমামদার নাচ গানের পরে রহমতের ফিরিশতারা চলে গেল। এই হলো এক বর্ণনা, নাচ গান করার পরে জিনা ব্যভিচারি হলো, এরপরে ওই যেই মেয়েদের সাথে জিনা করলো অবৈধ সম্পর্কে, নমরুদ ডাক দিয়া কয়, জিনাকারিনী মেয়েরা তোমরা আমার সামনে আসো, তোমাদের তো যদি সন্তান হইয়া যায় সন্তানটা তো বৈধ সন্তান হবে না, অবৈধ সন্তান হবে, তবে অন্য মহিলার সন্তান আর বৈধ অবৈধ পরিচয়ের জন্য একটা পরিচয় দরকার, আমি তোমাদের হাত আমার হাতে তোমাদের কপালে একটা ফোঁটা দিয়ে দেই, ফোঁটার দ্বারা প্রমাণ হবে তোমার সন্তানটা অবৈধ সন্তান। এই মুসলমান মা বোনেরা তোমরা তো অবৈধ মা না, তোমরা তো অবৈধ মায়ের সন্তান না, তোমার কপালে কেন তুমি তিলুক লাগাইলা, তোমার কপালে কেন ফোঁটা লাগাইলা, আসলে তো মুসলমানের ফোঁটা নয়, তোমার কাছে দিনাকারীদের ফোঁটা। ও মুসলমান গো, আসলে বয়ান করে কি লাভ হবে গো, যদি আল্লাহর ভয় অন্তরে না আসে, নবীর মহব্বত অন্তরে না আসে, বয়ান করে কি লাভ হবে রে মুসলমান? এই জন্য একটু কবরের কথা চিন্তা করি, মরণের কথা চিন্তা করি, ভাই ব্রাদার আসলে কেউ আপন না, স্বার্থে আঘাত লাগলে ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে, স্বার্থে আঘাত লাগলে সন্তানের বিরুদ্ধে বাবায় মামলা করে, স্বার্থে আঘাত লাগলে বিবি স্বামীর বিরুদ্ধে মামলা করে, আসলে আমার আপন কেউ না, আমার আপন হলেন আল্লাহ। এই আল্লাহকে আপন বানাও, আর আল্লাহকে যদি আপন বানাইতে চাও আল্লাহর অনুগত্য করতে হবে, আর নবীর তরিকা মতো জীবনটা চালাইতে হবে। আল্লাহর আনুগত্য করলে নবীর তরিকা মতো চললে দুনিয়াতে সম্মান কমে না, আল্লাহ পাক আমাকে এত সম্মান দান করছেন। হে মুসলমান, গত বছর বলেছি, এই ময়দানে বলেছি, সব জায়গায় বলি রে যুবক ভাইরা, অশিক্ষিত ভাইরা, স্কুল কলেজের ভাইরা, আওয়ামী লীগের ভাইরা, বিএনপি কর্ণেওয়ালা ভাইরা, যে যাই করেন না কেন, আমি কৌমিয়া মাদ্রাসায় লেখাপড়া করছি, কৌমিয়া মাদ্রাসা কোনটা জানেন? ব্রহ্মানিয়া মাদ্রাসা, শাইখুলা নিসাবের কৌমিয়া মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা কৌমিয়া মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা কৌমিয়া মাদ্রাসা, দেওবন মাদ্রাসা কৌমিয়া মাদ্রাসা, হাটহাজারি মাদ্রাসা কৌমিয়া মাদ্রাসা, কটিয়া মাদ্রাসা কৌমিয়া মাদ্রাসা, নাজিরহাট মাদ্রাসা কৌমিয়া মাদ্রাসা, মাদানীনগর মাদ্রাসা কৌমিয়া মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসা কৌমিয়া মাদ্রাসা, বারিদারা মাদ্রাসা কৌমিয়া মাদ্রাসা, মালিবাগ মাদ্রাসা কৌমিয়া মাদ্রাসা, কারিমিয়া মাদ্রাসা, রামপুরা কৌমিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় সরকারের কোনো অনুদান নাই, এই মাদ্রাসায় কোনো সার্টিফিকেটও নাই, বহু কষ্ট করে লেখাপড়া করেছি, এ মুসলমান কত কষ্ট করে পিতা মাতা লেখাপড়া করাইছেন, এই কষ্ট করে লেখাপড়া করছি, জামা কিনার তৌফিক ছিল না, বাবা কর কষ্ট করে লেখাপড়া শিখাইছেন, মানুষে জামাটা কিনে দিত, ডাইল দিত ভাত খাওয়ার সময় দুই বেলা খানা, ডাইলের উপরের পানি দিয়ে মাঝে মাঝে হাত দিয়েছি, মাঝে মাঝে দেখতাম বড় লোকের ছেলেরা নাস্তা খায় টাকা দিয়ে, তাই ভালো লাগে না, মনটারে বুঝাইছি, আবার যদি টাকা থাকতো
আমিও তো রক্ষা করতে পারতাম, কিন্তু না কষ্টের বিনিময়ে একটা সার্টিফিকেটও সরকারের নাই, সরকারি সার্টিফিকেট নাই, আমার জন্মদাতা আব্বা আমার পান কিনারায় বসাছেন। এ মুসলমান ইমানদার, আমার মা বাবার জীবনটা কতই না ধন্য। এ গাজীপুর এলাকার মুসলমানেরা অন্তরে কি একটু আফসোস হয় না গো, কেমন সন্তানের মা বাবা হইলা, আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ, কত মানুষ কান্দে সন্তান পায় না, তব্বি কইরাও সন্তান পায় না, আর আল্লাহ সন্তান দিতে সন্তান দ্বারে মানুষ বাড়াইতে পারো নারি। এ মুসলমান গো, আর আল্লাহ আপনি এত সম্মান দান করছে, দুনিয়ার এমপি মন্ত্রীরাও এত সম্মান পায় না, রাস্তা দিয়া গাড়ি চালাইয়া অস্থিরা দাঁড়িয়ে যায়, বাসায় যাই যখন ঢুকি রাস্তার মধ্যে পুলিশরা গাড়ি থামায়, রেল বাহিনীরা গাড়ি সিগন্যাল দেয়, ভিতরের বাতি জ্বালায় দেই, রেবাইশা তাকে ভিতরে ঢুকিয়াল, আমাকে সালাম দিয়া কয় হুজুর কোথা থেকে আসছেন, ওয়াজ মাহফিল কইরা আসলাম, আল্লাহর কসম এই এলাকার মুসলমান রেব আর কোনো কথা বলে না, দুইটা হাতটার এমন জোর কইরা, এভাবে মনে হয় বিনয়ের সাথে বলে হুজুর দোয়া কইলেন, আর কিচ্ছু বলে না, চইলা যায়। মুসলমান টাকা দিয়ে তো সম্মান কিনা যায় না, টাকা দিয়ে সম্মান পাওয়া যায় না, হ্যাঁ টাকা দিয়ে সম্মান পাওয়া যায়, তবে টাকার সম্মানের অপর দৃষ্টি আছে জুতার বাড়ি। এ মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য নেকা সন্তানের জন্য কাঁদে, কি সন্তানের পিতা মাতা হইলা, সন্তান সালাম দিতে জানে না, সন্তান কোরআন পড়তে জানে না, আজকে মুসলমানের ঘরে কোরআন নাই। এ টাঙ্গাইল গেলাম বুড়াপুর এলাকায় বয়ান করার জন্য, বয়ানের মাঝখানে এক ভাই বলে, ভাই যান এলাকার মধ্যে একটা দুর্ঘটনা হয়ে গেছে। কি দুর্ঘটনা বলে, এক বেচারা স্ত্রী মাগরিবের নামাজ পড়ে আল্লাহর কালাম নিয়ে বসছে তেলাওয়াত করতে, আল্লাহর কালাম তেলাওয়াত করার সময় স্বামী কোরআন শরীফটা হাতে নিল, টাঙ্গাইলা নিয়া কয়, এ কোরআন শরীফ তুই যদি সত্য হও আমি জুয়াখালতে রওনা হইলাম, যদি জিততে পারি প্রমাণ হবে কোরআন তুই সত্য, আর যদি থইয়া যাই প্রমাণ হবে তুই কোরআন মিথ্যা। এই কথা বইটা জুয়াখালতে রওনা হয়ে গেছি, জুয়াখালতে গিয়া তরানের মতো ফাগার পাক, এবার ঘরে আইসে কোরআন শরীফ হাতে নিয়া একটা একটা পৃষ্ঠা ছিল, পৃষ্ঠাগুলি টুকরা টুকরা করে আগুন জ্বালাইল। মুসলমান ইমানদার কোন দেশে আছে, আজকে আমার নবীর গালি দেওয়া হয়, আজকে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা হয়, দলের বিরুদ্ধে কথা বললে মনে কষ্ট পাও, আর আমার নবীর গালি দেওয়া হয় মনে কষ্ট পাও না, আমি মনে করি তুমি দলের গোলাম নবীর গোলাম হতে পারো না। সিলেটের সুনামগঞ্জ শহরে বয়ান করতেছি, এক আলেম ডাকছে হুজুর এলাকার এক কবিরাজ জেলখানার মধ্যে, কি ব্যাপার কি সমস্যা, বলে কবিরাজ অনেক বছর ধরে পর্যন্ত দর্দিন দেয়, কবিরাজি করে তাবিজ দেয়, ধরা পড়ে গেছে, যতদিন সে তাবিজ লেখছে আল্লাহর কোরআনের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআনে তাবিজ লেখছে, ধরা পড়ার পরে এখন তার জেলখানায় নেওয়া হয়েছে। এ মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য সাবধান, ভণ্ড পীরের দরবারে যাইও না, কারণ ওই ভণ্ড পীরেরা কোরআন শরীফকে অপমান কইরা উপরি কালাম পুইরা পুইরা তদবির দেয়, উপরি কালাম পুইরা তবরকের মধ্যে দম দেয়, ওই তবরক তারা খায় তারাই ওদের জন্য আকৃষ্ট হয়ে যায়, আর উপায় একটা নাপাক জিনিস ওই তবরকের মধ্যে মিলায়। অনুরোধ করিলে মুসলমান, গলার সুর পাইয়া পাগল হইয়া ভণ্ডের দরবারে যাইও না, আমও যাবে সালাও যাবে ইমানও যাবে দুনিয়াও আখেরাত ধ্বংস। এ মুসলমান ইমানদার, এই জন্য আমি গত ইফতার বলে গেছিলাম গত বছর, আলেম সবাই কিন্তু সমান না, সব টুপিওয়ালার পিছনে নামাজ পড়াও কিন্তু জায়েজ না, সব টুপিওয়ালার বয়ান শোনা কিন্তু জায়েজ না, এই মুসলমান টুপিওয়ালার বয়ান শুনবা যদি বয়ানটা আমলের জন্য হয়, এই যদি টুপিওয়ালা আমলওয়ালা হয় তার বয়ানে মানুষ আমলওয়ালা হবে, টুপিওয়ালা নিজেই পর্দা করে না, পর্দার বয়ান করলে মানুষ পর্দাওয়ালা হবে না, এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের সমাজের ভিতরে টুপিওয়ালা মুনাফিক বেশি বেশি হয়ে গেছে, এদের থেকে সাবধানতা যদি অবলম্বন করতে হবে, সবসময় চিন্তা ভাবনা কইরা কদম সামনে আগাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার দ্বিতীয় বর্ণনা মতে কাল উলঙ্গ করার জন্য রেডি, নমরুদ ঘোষণা দিল কে পারবা ইব্রাহিমকে উলঙ্গ করবা, উলঙ্গ করলে নাকি রহমতের ফিরিস্তা থাকবে না, আগুনে জ্বালান সহ হয়ে যাবে। ঘোষণাটা দেওয়ার পর জন্মদাতা পিতা আদর নামের পিতা হিন্দু দাঁড়ায় গেল, দাঁড়িয়ে কয় ও নমরুদ যাহাবো না, আপনি যদি আমাকে হুকুম দেন আমি পারবো ইব্রাহিমের পরমের পায়ে জামা খুলতে। এবার নমরুদ কে যাও যাও, ইব্রাহিমের
ইব্রাহিমের পায়জামার ফিতা যখন নমরুদের অর্ডারে আদর হাতে নিল, ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়তের চক্ষু দিয়ে তাকায় গো ফিতা গো সন্তান মা বাবার ছত্র ছায় আশ্রয় নাই, মা যদি সন্তানকে মারে বাবার কাছে গিয়ে আশ্রয় নেয়, আপু গো তুমি আমাকে একটু আশ্রয় দাও, সন্তানকে যদি মা মারে মায়ের কাছে বাবার কাছে যায়, বাবা মারলে মায়ের কাছে যায়, ও জন্মদাতা পিতা গো সন্তানের বিপদের খবর পাইলে মায়ের ঘুম হয় না বাবা বাংলায় যায়, আজকে বাবা এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে তুমি আমার লজ্জাতারে দেখাইও না, ও বাবা তুমি তো আসলে মানুষ দেখছো আর কিছু দেখো না, কিন্তু আমি নবুয়তের চক্ষু দিয়ে সরকার দেখেছি আকাশের মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতা আমার দিয়ে তাকায় রইছে, ও জন্মদাতা পিতা তোমার কি একটু দেওয়া হয় না, তুমি কেমন করে আছো আমাকে দুরঙ্গ করবা, তোমার পায়ে হাত দিয়ে অনুরোধ করি, ও বাবা তুমি আমার আর বেশ যদি করিও না, চোরে শোনে না ধর্মের কথা, এই যে ইব্রাহিমের বাবা আদর যখন পায় তোমার পিতা জান দেয় আমার আল্লাহ ডাক দিয়া কাজী ফেল যাও, ইব্রাহিমের বাবা দুশ্মন হয়ে গেছে আমার ইব্রাহিমের জন্য আমার কত আমি ইব্রাহিমের লজ্জাটা নষ্ট হতে দিব না, যাও ইব্রাহিম যাও জান্নাতি পোশাকটা আমার ইব্রাহিমের গায়ে পরায় দাও গো আমার সুবহানাহ আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম হে আল্লাহ আল্লাহ আশিকুক কাম হে আল্লাহ আল্লাহ এই যে শিরে নিসিত নাম শিরে সকর্মী গুণ জানম তমাম আল্লাহ 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 তু মেরা গফারো হ্যা ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায় ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায় হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শুধু আল্লাহতে তাকাইয়া থাকে আর বলে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই আমার মা বাপ নাই কেউ নাই আল্লাহ তুমি আমার একমাত্র বন্ধু আল্লাহ দুনিয়াতে ইমান নিয়ে বাঁচায় চলতে গেলে আমার বিপদ আল্লাহ তুমি আমার সাহায্যকারী হয়ে যাও ইব্রাহিম আকাশের দিকে তাকাইছে যেহেতু তার জন্মদাতা বাবা ইব্রাহিমের ইজ্জতের উপরে হাত দিয়েছে তখন ইব্রাহিম নিরুপায় নবুয়তের চক্ষু দিয়ে ডাক দিতে আল্লাহ তোমার কি একটু নজরটা পড়ে না তুমি আমার ইজ্জত তারে নষ্ট যেন না হয় হেফাজত করবা ইব্রাহিমের গায়ে জান্নাতি পোশাক পরায় দেওয়া হয় এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে পালানো হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের উপরে হুলিয়াদারি করলেন জিব্রাইল আমিন কানে কানে ইয়া কয় ইব্রাহিম ভাই তোমার কোন সহযোগিতার দরকার আছে নাকি ইব্রাহিম বলে না না ফাসায়াতিকা হুমুল্লাহ ইমানদারের জন্য আল্লাহই হলেন যথেষ্ট এ জিব্রাইল ভাই কোন সহযোগিতার দরকার নাই কারণ আমি যে আগুনে জ্বলতেছি আমার মাওলা তো তাকাইয়া দেখতেছে আমার মাওলা তো দেখতেছে ইব্রাহিমকে আগুনে জ্বালায় আমার মাওলা যদি প্রয়োজন মনে করে আমার সহযোগিতা করবে যদি প্রয়োজন মনে না করেন সহযোগিতা করবেন না আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট এই কথা বলার পর আমার আল্লাহ আগুনের উপরে নোটিশ জারি বলেন জারি করে বলেন কুলনা ইয়া নার কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম সবাই করেন কুলনা ইয়া নার কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম আকে লুতফে খেসেরা ইজহার কর মা খলিলাস নারে রাজার কর এই দোয়াটা কইরা যদি কোনো জায়গায় আগুন লাগিয়া যায় যদি দুলা বালুর মধ্যে ফুটিয়া এই দোয়াটা কইরা কোরআনের আয়াতটা কইরা দম কইরা বালু মারেন আগুন নিতে যাবে কই নায়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে 40 দিন মুসলমান আল্লাহর গোলাম নমরুদের মেজাজটা গরম হয়ে গেল এ আগুন তোমার কি কোনো ক্ষমতা নাই আগুনের জবানটা খুলে গেছে এবার আগুন ডাক যাক এ বেঈমানের বাচ্চা
আমি আগুনের শক্তি আছে কি নাই আমার সাথে একটু মোলাকাত করে যান, কারণ আমি তো আল্লাহর গোলাম, আমার মাওলাই অর্ডার করছে ইব্রাহিমের পশম জানল জ্বলে না, আমি তোরে জ্বালাবো তোর দুনিয়াটা জ্বালানোর ক্ষমতা আমার আছে, কিন্তু আল্লাহর গোলাম হিসাবে ইব্রাহিমের পশম জ্বালাবার ক্ষমতা আমার না। আগুনটা ফুলের বাগান হয়ে গেছে, ইমামদার আগুনকে ভয় পায় না, জেলখানারে ভয় পায় না, আগুনে ফালাবার জন্য তার আগুনে ফালাইতে নিয়ত হইল ইব্রাহিমের মাস্তানি বন্ধ করবে, কিন্তু আল্লাহ আগুনদারে এবার ফুলের বাগান বানাইছে, ইমামদার কোনো ভয় পাইও না, সবাই যদি মুনাফিকির কাতারে দেয় চিন্তা নাই, একজন ইমামদার ইমানের মজবুত শক্তি না দাঁড়ায় যাও, নবীরে তারা গালি দিতে তাদের বিচার চাই, বিচার না করা পর্যন্ত যারা এদের সাফাই গাবে যে নবীর দুশ্মনের পক্ষে যারা কথা বলবে তাদেরও রক্ষা নাই, আমরা ইমানদারে এক ময়দানে নাই না যাই, দুশ্মনের বিচার আমরা চাই, নবীর দুশ্মনের বিচার হতে হবে, বাংলাদেশের সরকার বিচার করতে পারবে না, হ্যাঁ বাংলাদেশে যদি নবীর দুশ্মনী করে তার বিচার করতে পারবে, তবে বিশ্বের মধ্যে আন্তর্জাতিকভাবে যেই নবীর বিরুদ্ধে কথা বলছে আন্তর্জাতিকভাবে আপনি একটা প্রতিবাদ জানাবেন, এটাই তো আমাদের কাম্য, কারণ দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি মুসলমানের পক্ষের মানুষ, আমরাও জানি আপনার বাবাও মুসলমান আপনিও মুসলমান, আমরা চাই নবীর দুশ্মনের বিচারের দাবি জানাই, আমার নবীরে যারা গালি দিবে আপনি যেহেতু নবীর আপনি যেহেতু মক্কার ঘর কাবা ঘর জিয়ারত করেছেন, নবীর দুশ্মনের বিচার আমরা চাই, নবীর দুশ্মনের বিচার আমরা নিয়ে রাস্তায় নামতে হবে, যদি দেখা যায় ঢাকার শহরটারে অচল করতে হবে, ইমানদার স্লোগান দিয়ে রাস্তায় নামতে হবে, এই মুহূর্তে সকলের ইমানি দায়িত্ব নবীর উম্মত হইয়া থাকলে নবীর দুশ্মনের বিরুদ্ধে একটা স্লোগান দেওয়া লাগবে, স্লোগান দেওয়ার পরে যদি জীবন দেওয়া লাগে জীবন দিব, এই স্লোগানে যারা নামবে তারা খাঁটি মুসলমান ইমানদার, যারা যারা বেঁচে থাকবে আল্লাহর কসম আল্লাহর কসম তারা মুসলমানের দুশ্মন ইহুদিদের দালান, তোমার যে মুসলমান হো তোমার যে মুসলমান, তোমার যে মুসলমান হো তোমার যে মুসলমান, এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন, এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন, আমাদের এক হাতে আল্লাহর কোরআন থাকবে আর এক হাতে মদিনাওয়ালার তরবারি থাকবে, ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব, ওলামায়ে কেরাম মুরব্বিদের পক্ষ থেকে যখন আদেশ আসবে তখন আমাদের ময়দানে চাপায় করা লাগবে, তবে বিশৃঙ্খলা করা যাবে না, তাই নবীর দুশ্মনের বিচারের দাবি নেওয়া ওলামায়ে কেরামদের মধ্যে যে ডাকবে আমরা সারা দিব, কিসের বাচ্চা হরমোনের বিশ্ব গুজরে ডাকো, চাইবা মুক্তি আমি হিসাব ডাকো, তাই থানাদারির মহতামি হিসাব ডাকো, ওলামায়ে কেরাম যাদেরকে ডাকবে নবীর দুশ্মনের বিচারের দাবিতে আমরা সবাই চাপায় ধরব, এমনটা বলা যাবে না হরমোনের বিশ্বাস ডাকলে আমরা যাবো কেন, তারা তো আন্দোলনের না আমরা তো তাদের দলের না, এমন কথা যারা বলবে আমি বলবো তারা মদিনাওয়ালার নবীর দলের না, কিনা বলেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য রেডি হতে হবে ইব্রাহিম নবীর মতো ধৈর্য আর ইমানি শক্তি নিয়া, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা এখন শুরু করবো, চলবে একদম সবাই আল্লাহ কবুল করেন বলে না, আমি কপাল ইন্নি যাহিবুন ইলা রব্বি সাইয়াহদীন, ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুনে থাকার পরে ওখান থেকে সশরীরে বের হয়ে গেলেন, সুবহানাল্লাহ, এবার আল্লাহ ডাক দিয়ে কারো ইব্রাহিম হিজরত করা লাগবে, দিনের জন্য হিজরত করা লাগবে, এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার একমাত্র বিবি সারা তার নাম বিশ্ব সুন্দরী নিয়ে কোন সন্তান নাই পুরো বয়সে হিজরতের পথে রওনা হইছে, বলবো সময় তো অনেক বেশি হয়েছে, হিজরতের পথে রওনা হয়ে গেছি, মাঝখানে কিন্তু এক বেজাল্লা দেশে বলছি, যেই দেশের মধ্যে ইফতিজিং এর উত্তর বেশি, বাংলাদেশেও কিন্তু ইফতিজিং চলছে, ইফতিজিং বন্ধ করার জন্য আইন করছে, এ পানিতে নামবি লুঙ্গি যেন ভিজে না,
এ খবরদার তেতুলের ফিজিক বেদনা পানি আসে না, এমন ইফতি নিয়ে আইন করলে এমন পর্যন্ত সমাজের ইফতিজিং বন্ধ হবে না। মুসলমান আল্লাহর গোলাম বেআই বেআই বাড়ি বেড়াইতে গেছে, বেআই মোবাইল করে দিতে কি খাইবেন, ভাই খামতে আমি শুটকি মাছ বড় মজা পাই। কি মজা পাই? শুটকি মাছ মজা পাই। এ বেআই গো আমার জন্য শুটকি মাছ আনবা, ছেলেরে মোবাইল করে দিছি রূপচাঁদা মাছের কুয়াকাটার শুটকি নিয়ে আয়। শুটকি হাজির হয়ে গেছে, এবার আগামীকালকে বেআই আসবে, শুটকি মাছের ভর্তা বানাইব, শুটকি মাছের পাক করব, বেআই খাইতে চায়, শুটকি মাছটা রাত্রের মধ্যে পাতিলায় রাইখা, এরপরে বাতি নিবে ঘুমায় গেছে, আগামীকাল দশটার সময় আসবে বেআই, দুপুরবেলার খানার আয়োজন। এমন সময় হঠাৎ করে মনে পড়ে গেল ঘরের মধ্যে মিষ্টার চোর আছে, বিড়াল বিড়ালে দুটো বয়ান করা দরকার, ওয়াজ করা দরকার, বিড়ালে গিয়ে তার বিড়ালে রং বেশি ভালো না, তারে ফল তারেই খাও, খবরদার আগামীকালকে আমার ইজ্জতের প্রশ্ন, আমার বেআই আসবে, বিয়ের জন্য পাতিলার মধ্যে আমি শুটকি মাছ রাখলাম, খবরদার আমার শুটকির মধ্যে যেন হামলা না হয়, হামলা যদি হয় সন্ত্রাসী মামলা দিয়ে দশটা জোতার বাড়ি, চোদ্দ বছরের জেল। বিড়াল এই ওয়াজটা শোনার পরে বেআই খেয়ে মালিক মালিক ঘর পাতি দেওয়ায় বন্ধ করে ঘুমাইছে, বাতি বন্ধ করার পর বিড়ালের নজর আরো পাওয়ার বাইরে গেছে, চোষা মার্কা বিড়াল ডাক দিয়ে কয়, চোষা মার্কা যুবক ধরে আদর করে কয়, মেয়েরা রাস্তা দিয়ে হাঁটবে, খবরদার কিছু বলতে পারবি না, বললে চোদ্দ বছরের জেল, দশটা জোতার বাড়ি, চোষা মার্কা যুবকরা কয়, এই সুন্দর আপেল দেখলে সহ্য হয় না, চোদ্দ বছর না আঠাশ বছর জেল খাটবো, তারপর এর উপরে আঘাত না করলে মন শান্ত হবে না, বিড়াল প্রায় যতই তুমি জোতার বাড়ি দাও, শুটকি না খাইয়া ঘুমামু না, শুটকি খাইয়া ঘুমাইছে, পাতিল তারে চেয়ে ফলাইয়া বিড়াল ঘুমায়, দশটার সময় বেআই বাড়ি আছে, খানার সময় তাড়াতাড়ি শুটকি ভর্তা বানাও, পাতিলারে গিয়া দেখে চেয়ে বিড়া কান্ত, এবার কি কাজ তোর বিড়ালেই করছে, মালিক দেখ দিয়ে তোর বিড়াল রমকা কানে দইয়া, এরপরে তোর জুতা আন জুতার বাড়ি দিব, বেআই তো নতুন আসলে মেজাজটা গরম হয়ে গেল, কি ব্যাপার আমার বেআই মেনে না জানি আবার সাইজ করতেছি, ডাক দিয়া তোর বেআই ঘরের মধ্যে এত আওয়াজ কেন মেজাজ গরম, কালকে আপনার জন্য মরের মতো দুইটা শুটকি আনছিলাম, বিড়ালদের দেড় দুই ঘন্টা বয়ান করলাম শুটকি না খাওয়ার জন্য, আমার বয়ান না হয় না শুটকি পুরাটাই খাইছে, ওরে আমি ওয়াদা করছিলাম শুটকি যদি খায় দশটা জুতার বাড়ি, এই কথা বলার পরে এখন ওয়াদা ভঙ্গ করছে, দশটা জুতার বাড়ির জন্য আমি রেডি হয়েছি, ভাই ডাক দিয়ে তাই ভাই তোমার মাথার তাড়া কি সব ফিরে গেছে, ওরে বিড়াল তারে যদি শুটকি না দেখাইতা পঞ্চাশ বছর আলমিরা শুটকি রাখতা কোনো সমস্যা হইতো না, দেখাই তো কেন জুতার বাড়ি বিড়ালের কপালে না দিয়া তোমার কপালে দেওয়া দরকার, আজকে মেয়েটারে রাস্তায় নামাইয়া মেয়েটারে পোকা পড়ানোর জন্য বাধ্য করা যাবে না, এ মেয়েদেরকে উর্ণ পড়ানোর জন্য বাধ্য করা যাবে না, এইভাবে মেয়েটারে অর্ধুলঙ্গ রাস্তায় নামাইয়া এরপরে যুবকদের হুলিয়া দাঁড়ি করছে, এ যুবকের খবরদার আমার মেয়েদের দেশের সূর্য সন্তান মেয়েদের উপরে যেন হস্তক্ষেপ না হয়, ইফতিজিং থেকে সতর্ক, চোদ্দ বছরের জেল, একদল যুবকরা ডাক দিয়া কয় চোদ্দ বছর না আরো দশ বছর খাটবো, তারপর এই সুন্দরী মেয়েটারে স্পর্শ না কইরা থামবো না, এখন যুবকের উপরে গুলিয়া দাঁড়ি চোদ্দ বছরের জেলখানায় নেয়, না 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 মেয়েদেরকে যারা উলঙ্গ কইরা অর্ধুলঙ্গ রাস্তায় নামাইছে ওর না পড়ার বিরোধিতা আইন করছে, এদেরকে চোদ্দ বছর জেলখানার আসামি বানানো দরকার, কইলেই ডুবিও না খারাপ, আল্লাহর কসম একশো বার, আল্লাহর কসম হাজার বার, আল্লাহর কসম লক্ষ বার, আল্লাহর কসম কোটি বার করে বলছি, জমিন সাক্ষী আসমান সাক্ষী, যত আইন করা হয় আমার মাওলায় দুনিয়ার দৃষ্টির সাথে আল্লাহর নবীর মাধ্যমে কোরআনের মতো সংবিধানের মধ্যে যে ইফতিজিং এর আইন করছে, বোরকার আইন করছে, পর্দার আইন করছে, আমার মাওলা ইফতিজিং বন্ধ করার জন্য এমন একটা আইন করে দিছে, আমার আল্লাহর কোরআনের আইন যতদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না আল্লাহর কসম কোটি কোটি বার ইফতিজিং আর ইফতিজিং এর অপরাধী আঙ্গুর টুপিওয়ালারা, এ কোন মেয়ের সাথে ইফতিজিং করছে কোন টুপিওয়ালা ধরা পড়ছে, কারা কারা সব টুপি ছাড়া সব দিন, তাহলে আঙ্গুর তো কোনো দোষ নাই আছে, আঙ্গুর
চিন্তাকে, কিন্তু আমরা সব পরামর্শ দিতে চাই ইত্যাদি যদি বন্ধ করতে হয় সরকার আইন দিয়ে দাও, আর আমার বেকার যুবক ভাইদের চাকরির ব্যবস্থা করে দাও। বেকার যুবক ভাইদের চাকরি থাকবে, চাকরি নিয়ে পেনশনে ব্যস্ত আবার ইত্যাদিং করবে কখন? কথা বললো কেন? বেকারত্বের যুবকদের বেকারত্বের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, সরকার আইন জারি হবে, ইত্যাদিং চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। চিন্তা করে পুরান কোরআন মাইনে লাভ আছে, দেখিনি একটু আমাগো আইনের দ্বারা কিছু করা যায়, কোনদিন সম্ভব? মুসলমান ইমানদারেরা কষ্ট হয়, সব কথা বলবো নাকি বন্ধ করে দিব? বললেই তো বিপদ। হ্যাঁ, গাজীপুর তো ওলামায় কেরাম কম নাই, কি কম? আলেম ওলামা বেশি না কম? মাদ্রাসা মসজিদ কম না বেশি? অনেক বেশি, ঠিক কিনা? ভাই আমার মুসলমান তো আছে, আছে না নাই? গাজীপুরের মুসলমান প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা বাংলাদেশের না পারি, এক এক এলাকার মুসলমান রেডি হয়ে যান, গাজীপুরের মুসলমান রেডি হন, গাজীপুরটারে আমরা পবিত্র রাখবো, কোনো ভণ্ডের জায়গা গাজীপুরে নাই, ঠিক কিনা? রেডি হয়ে যান ইনশাল্লাহ, কোনো ভণ্ড এখানে আসার সুযোগই পাবে না, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন বলে না আমি দেখবেন, এখন কাউকে পান না, তখন সহযোগিতার জন্য ইমানের আওয়াজ নিয়ে নামবেন, তখন সবাই আপনাদের সামনে আসবে সহযোগিতার জন্য, আল্লাহ কবুল করুন বলে না আমি। ভাইয়া আমার ইব্রাহিম আলাইহিসসালাম ইব্রাহিমের দেশে ঢুকছে সুন্দরী বিশ্ব সুন্দরী নিয়া সারারে আটকে রাখছে, গোয়েন্দা বাহিনীরা পাইছে, বাচ্চারা মোবাইল ফিরা কয় সুন্দরী একটা মহিলা পাওয়া গেছে, তাড়াতাড়ি আমার কামরা নিয়ে হাজির করো, আসেনি কামরার মধ্যে হাজির করে দাও, আল্লাহ মাফ করুন বলে না আমি। ভাইরা আমার আজকে তো বাংলাদেশের একটা পার্ক আছে, পার্ক রমনা পার্ক, শিশু পার্ক, পার্কের মধ্যে যা কিছু না হয় অশ্লীল, এর চেয়ে ভিআইপি হোটেলে বেশি হয় অশ্লীলতা, কথা বল না কেন? এগুলি কেন ফিরে না, এগুলি কেন বন্ধ হয় না? এদের থেকে সরকারি বাইকের মালেও টাকা জমা হয়, এরা তো টাকা দিয়ে সব নামায় রাখছে। মুসলমান ইমানদার, এভাবে দুর্নীতি বন্ধ হবে না, এই দুর্নীতি বন্ধ করার জন্য কোন আলেম তো জেলখানায় যায় নাই, দুর্নীতির অভিযোগে কোন টুপিওয়ালা জেলখানায় যায় নাই, যারা গেছে তারাই তো তাদের বেআই ভাতি। যারা মুসলমান ইমানদার, এই জন্য সাবধান, নিরপেক্ষ ভাবে যদি চলা হয় তাহলে এক সপ্তাহ লাগবে না বাংলাদেশ তারে পবিত্র বানাইতে, ঠিক কিনা? স্যার আরে নিয়ে গেল বাচ্চার অন্দর মহলে, সারা বসা বাচ্চার কুমন্ত্রণা পরিত্যক্ত করার জন্য যখন হাত বাড়াইল, আল্লাহ কুদরতিভাবে বাচ্চার হাতটাকে বাঁকা করে দিলেন। বাচ্চা কয় এমনকি মেডিসিন তুমি জানো, আমি হাতটা বাড়াইলাম বাঁকা হয়ে গেল, তওবা করো তো হাত সোজাইল, আর বাড়াবা না, তওবা কর হাত সোজাই, আবার বুঝলেন না কথা? কুত্তার লেনদা কি সোজা? হ্যাঁ, এক বুড়ি বলে মামার কাছে গিয়া কয়, আমার জিন দেখতে মনে চায়, জিন কি? জিন সেই মন্ত্র শিখাই দিচ্ছে, তুমি পারবা? কহা পারু কথা, গভীর রাত্রে নিরাবিল পরিবেশে তুমি একটা যায় না মাঝে বরফ অন্ধকারে এই মন্ত্রগুলি পড়বা, দেখবা ঠান্ডা বাতাস, মিস্টার জিন হাজির হয়ে যাইব, সালাম দিব, তুমি উত্তর দিবা, আর যে কোনো একটা কাজ চাইব কাজ দিতে হবে, নাইলে বিপদ। বুড়ি গভীর রাত্রে যখন মন্ত্র বইরা বইছে, জিন হাজির, বাচ্চা সালাম দিতে কেন ডাকতো, বা বাড়িটা বিল্ডিং করে দাও, মহিলাদের আবার হঠাৎ বুদ্ধি করো তো বাড়িটা বিল্ডিং করে নাই, এখন আবার কাজ জিজ্ঞাসা করে, এবার কাজ দাও নাই তো উপায় নাই। বুড়ি চিন্তা করে কাজ না নিজের, এবার আমারই ইচ্ছা করবো তো, বুড়ি এবার চিন্তা করে আমার বাড়ির দরজা লাল রঙের একটা কুতুব আছে, কুকুর এটার লেনদাটা জন্মগতভাবে বাকিটার সোজা করো, সোজা করার জন্য দহন গেছে না দিনের গোষ্ঠী টাইমে দহন করে সোজা ফেলে দিলে, আবার কামাইবো না বাজার থেকে এক নম্বর গিয়া কি মাইকার ওদের শুকায় দহন রাখতে টাইনে ধরতে সোজা ফেলে দিছে, আবার যেই সেখানে না বাসের, এবার বাসের চুন্ডা লয়ে আস, বাসেরই ঢুকায় যতক্ষণ বাসের ভিতরে থাকে সোজা বাইর করলে আবার বাঁকা, সোজা করা সম্ভব, দিনের আকার আর মারা যাবে না, স্যারেন্দারা বিদায়। এই কুকুর মার্কা মানুষ কিছু দুনিয়াতে থাকবে,
কোরআনের মেডিসিনে ধরবে না, হাদিসের মেডিসিনে ধরবে না, জিকিরের মেডিসিনে ধরবে না, এদের মন বাঁকা সোজা করার জন্য জাহান্নামের আগুন ছাড়া কোনো বিকল্প ঔষধ নাই। আল্লাহ সবাইকে সহিগুল দান করুন। এবার বাচ্চা হাত বাড়াইছে পারে না, শেষ পর্যন্ত বা তুমি কি মেডিসিন জানো? আল্লাহ নবীর বিবি সারা ডাক দিয়ে কয়, বাচ্চা আমি কোনো মেডিসিন জানি না, তবে আমার কাছে এমন একটা শক্তি আছে, আমি একজন আল্লাহর খাদি পয়গম্বরের বিবি। ওদিকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার বিবিরে তো নিয়ে গেছে, কি চিৎকার উপর আঘাত হয়, আমার মনটা ভালো লাগে না। আল্লাহ বলেন, ইব্রাহিম আমি তোমার নবুয়তের দরওয়াজা খুলে দিব, তুমি সরাসরি এখানে বয়া দেখতে পাইবা। এবার নবীরে ডাকা হলো, তওবা করলো বাচ্চা, বলে বাচ্চা নবী যখন আসছেন আপনার সন্তান কয়েকজন, বলে দুঃখের খবর, যে 90 বছর বয়স হইলো সন্তানের জন্য কত কান্নাম পাইলাম না। বলে আমার একটা খাদেম আছে হাজেরা নামের, এই হাজেরাটাকে আমি আপনার খাদেম দিয়ে দিলাম আপনার খেদমতের জন্য। ইব্রাহিম নবী বিবি সারা রদার নিয়ে হাজেরা নিয়ে চললেন, বিবাহ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার একটা সুসন্তান দান করো। এই এলাকার মুসলমানেরা, সন্তান কিন্তু এমনি পাওয়া যায় না, সন্তান নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবাতান ইন্নাকা সামিউদ দুআ। এ দোয়া কইরা কইরা আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। আল্লাহ নেককার সন্তান দারে দিছে, তার জীবনটা বড় ধন্য। আলেমের মা বাপ যে হইছে তার মতো ধন্য মা বাপ কেউ নাই, হাফেজ কোরআনের মা বাবার মতো ধন্য কেউ নাই, মুয়াজ্জিনের মা বাবার মতো ধন্য কেউ নাই, ইমামের মা বাবার মতো ধন্য কেউ নাই, হকানি পীরের মা বাবার মতো ধন্য মা বাপ কেউ নাই। এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর কাছে নেককার সন্তানের জন্য দোয়া করতে হবে। নেককার সন্তান আল্লাহ দান করবে মাদ্রাসায় কোরআন পড়াইতে হবে। এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাকের দরবারে যখন দোয়া করছেন ইব্রাহিম নবী, আমার আল্লাহ সুসংবাদ দিয়া বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম চিন্তা নাই, আমি আল্লাহ হাজেরার গর্ভে নেককার সন্তান দিয়া দিলাম। 90 বছর পেরিয়ে গেছে, হাজেরার গর্ভে সন্তান নাম রাখছেন ইসমাইল। ইসমাইল নাম রাখার পর এই হাজেরার গর্ভে তৃতীয় বিবির গর্ভে প্রথম সন্তান ইসমাইল। ইসমাইল নবী দুনিয়া আসার পরে এবার প্রথম বিবি সারার গর্ভে আর একটা সন্তান আসলো, দ্বিতীয় সন্তান নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম ছোট সন্তান, ইসমাইল আলাইহিস সালাম তৃতীয় বিবির বড় সন্তান, প্রথম বিবির ছোট সন্তান, সবার ছোট ইসহাক, দুই সন্তান। ইসমাইলের আল্লাহর উপরে অর্ডার আছে, আল্লাহর অর্ডার ইব্রাহিম ইসমাইলের কোরবানি দেওয়ার। ইসমাইল যে কোরবানি দিছে নাকি ইসহাক আলাইহিস সালাম রে দিছে, এটা তো মুসলমানের ব্যাপার। এ হিন্দুর বাচ্চা তোর দরকার কি, কথা বলনা কেন? এখানেও কিন্তু মুনাফিকদের সহযোগিতা আছে, ঠিক কিনা ধরে পান। ইসমাইল আছে কি মায়া সন্তানের জন্য বৃদ্ধ বয়সে, বৃদ্ধ বয়সে যদি সন্তান পায় ওই সন্তানের জন্য মায়া বড় বেশি, বলবো? এ যাদের সন্তান আছে আপনারা তো বুঝতে পারেন, সন্তান বিপদে পড়লে মায়ের কিন্তু খানা নাই, ঘুম নাই, মা পাগলিনি হয়ে যায়। এই সন্তান বড় সন্তান পাইছে বুড়া বয়সে, ইব্রাহিমের মায়াটা জন্মাইতেছে। আমার আল্লাহ ডাক দেখা সাবধান, আমি মাওলার মহাব্বতের মধ্যে যদি ফাটল ধরাও তাহলে কিন্তু কঠিন পরীক্ষা, ইমান তার যত মজবুত করে পরীক্ষা তার তত বড় কঠিন। ইব্রাহিম নবীকে আল্লাহ এত কঠিন পরীক্ষায় ফেলাইছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহ অর্ডার করলেন, ইব্রাহিম যাও যাও ওই মক্কা হুজুরের জমরার মধ্যে তোমার বিবি হাজরা শিশু ইসমাইলকে নিয়ে সেখানে তুমি নির্বাসনে দিয়ে আসো, নিরঞ্জন জায়গায় রেখে আসো। আল্লাহর নবী আল্লাহর নবীর পয়সা কোন জিজ্ঞাসাবাদ নাই, কেন কেন? ইমানদারের কথা, আল্লাহ কইছে কেন কোন চলবে না, আমার আল্লাহ যেহেতু বলছে প্রশ্ন ছাড়াই মাইনা নিতে হবে, ঠিক কিনা?
মুসলমান ইমানদারেরা, আল্লাহ যেহেতু বলছে সুদ খাওয়া যাবে না, যুক্তি তালাশ করা তো ইমানদারের কাজ না, আল্লাহ কইছে আমি সুদ খাবো না, আল্লাহর ওয়াদাটা ইমানদার বিনা যুক্তিতে মাইনা নেওয়াটাই হলো ইমানের পরিচয়। ইব্রাহিম আলাইহিস সালাম এবার হাজেরা এবং ইসমাইল নিয়ে রওনা হয় মক্কার জঙ্গলে। এ আল্লাহর গোলাম, মক্কার জঙ্গলের সফা মারওয়া যারা হাজি সাহেবরা হজ করছেন ওই অঞ্চলের মধ্যে রেখে আছেন, জঙ্গল কোনো পানি নাই, কোনো বাতাস নাই, জঙ্গল কোনো মানুষ নাই, বসতি নাই, হাজেরা রেখা, এরপরে ইসমাইল শিশুর রেখা, মস্কের ভিতরে কিছু পানি আর রুটি দিয়া এবার ইব্রাহিম কয় বিদায় দাও, এ বিবি হাজরা বিদায় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিদায় হয় আল্লাহর কঠিন পরীক্ষা, এই মুসলমান আল্লাহকে পাওয়া কত বড় সহজ নয়, আল্লাহ যদি পাইতে হয় দুনিয়ার সব কিছু বাদ দিতে হবে, দিল্লির মা বাদ দাও, সন্তানের মা বাদ দাও, আত্মীয় স্বজনের মায়া ত্যাগ কইরা আল্লাহর মায়ার পরীক্ষা দেওয়া লাগবে, কারণ একমাত্র আপন আমার আল্লাহ, আর কেউ আমার আপন নাই। এ মুসলমান ইমানদার, আল্লাহ পরীক্ষায় পড়লেন, এবার হাজরা ডাক দিয়ে একবার স্বামী গো, ইব্রাহিম নবী যখন রওনা হয় হাজরা চোখ দিয়ে দুইটা ফোঁটা পানি পড়া শুরু হয়ে গেল, এবার ডাকতে স্বামী এই নির্জন জঙ্গলে তো দিনের বেলা আসতে বড় ভয় লাগে, আপনি যে আমাদেরকে রাইখা যান, কেন রাইখা যান, কার অর্ডারে রাইখা যান? ইব্রাহিম নবী ডাক দিয়ে কয় হাজরা তুমি কি মনে করছো আমি নবী হইয়া মনের মতো কাজ করি? না, আল্লাহর ওয়াদার ছাড়া ইব্রাহিম একটা কদমও উঠায় না। আল্লাহ ওয়াদার করছে তোমাদেরকে এখানে রাখার জন্য, হাজরা হাত দিতে দৈরা করে স্বামী গো অন্তরে কোন দুঃখ নাই, আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ অর্ডার করতে তুই আজান কোন আফসোস নাই, তবে আপনার কাছে আপনার আমি হাজেরার কোন খবর নেওয়ার দরকার নাই, আপনার আদরের সন্তান ইসমাইল, এই শিশু বাচ্চা হয়তো কয়েকদিন পর রুটিও থাকবে না, অল্প পানিও থাকবে না, আপনি এসে একটু মাঝে মাঝে খবরটা নিয়ে যাই, ইসমাইল ভালো আছে না খারাপ অবস্থায় আছে, আমার হাজেরার খবর নেওয়ার কোনো দরকার নাই। ও মুসলমান ইমানদারেরা, ইবাদত করতে হলে আল্লাহর আনুগত্য করতে হলে বিবির সহযোগিতা লাগবে, নাইলে পারা যাবে না, এই জন্য যেখানে যাই ভাই বিবির থেকে দোয়া নিতে হবে, আর ওই মেক্কার বিবিরা কিন্তু স্বামীর জন্য দোয়া করে, ও আল্লাহ আমার স্বামী তো দিনের কাজে গেছে তুমি তারে মাফ করো, এই মা বাবার জন্য সন্তান যেমন দোয়া করে, সন্তানের জন্য মা বাবার দোয়াটা যেমন কবুল হয়, স্বামীর জন্য স্ত্রীর দোয়াটাও কিন্তু এমন কবুল হয়, স্ত্রীর জন্য স্বামীর দোয়াটাও এমন কবুল হয়ে যায়। হাজরা আলাইহ সালাম দোয়া করে, আল্লাহ তুমি আমার স্বামীকে হেফাজতে রেখো, ইব্রাহিম আলাইহিস সালামে বাদ চোখের পানি চাইরা বিদায় হয়, এরা পুরো বয়সের সন্তানকে চাইরা যাইতে মন তা চায় না, কিন্তু আল্লাহর মহব্বতের পরীক্ষা পাশ করতে হবে। ইসমাইল নিয়ে হাজির ওখানে অবস্থান করতেছি, পাহাড়ের পাদদেশে যাইয়া ইব্রাহিম না যাইয়া যে যা কইরা দোয়া করে, আল্লাহ তোমার কাছে আমি গোপনে দোয়া করতেছি, আমি তোমার আমার বিবিরে চাইরা আছি, সন্তান চাইরা আছি, কেউ নাই, মুসলমান আল্লাহর গোলাম, ইব্রাহিম আলাইহিস সালাম তিনটা দোয়া করছেন, আল্লাহ ওখানে হাজরা আমার সন্তান ইসমাইল আছে, মানুষ নাই মানুষের ব্যবস্থা কইর, ওখানে ফল নাই ফলের ব্যবস্থা কইর, ওখানে মানুষ পানি নাই পানির ব্যবস্থা কইর, তিনটা দোয়া আল্লাহ দরবারে করছে, আল্লাহ তারা নামাজ পড়বে, তারা তোমার দরবারে শুকর আদায় করবে, লাল্লাহ নিয়াস করুন, তারা তোমার শুকর আদায় করবে নেয়ামতের, আল্লাহ তুমি ওখানে মানুষের ব্যবস্থা করে দাও, ওখানে বসতির ব্যবস্থা করে দাও, ওখানে ফলের ব্যবস্থা করে দাও, আমার আল্লাহ পানির ব্যবস্থা করলেন, ফলের ব্যবস্থা করলেন, মানুষের ব্যবস্থা করলেন, ইসমাইলের দেওয়া পানিও শেষ, রুটিও শেষ, আম্মা জান হাজরা আলাইহিস সালাম একা একা, কেউ নাই, কোন মানুষ নাই, পানি নাই, বাতাস নাই, বড় কঠিন। এ গরিব ইমানদারেরা আজকে বড় লোকের বাড়ি দেখে আফসোস করতেছে, এই তিন বেলা খানায় যদি একটু তরকারি সমস্যা হয় লোন আনার জন্য দৌড়াও, গ্রামীণ ব্যাংকে দৌড়াও, এই ইমানদার আল্লাহর উপরে ভরসা করে চলো, না খাইয়া মরবো তারপর হারাম আমি খাবো না। এ আল্লাহর গোলাম,
ইসমাইল আলাইহিস সালাম এবার ছোট্ট বাচ্চা কাঁদতেছে, হযরত মায়ের মায়াটা এত বেশি, হযরত আলাইহিস সালাম তার জিহ্বাটা ইসমাইলের মুখের মধ্যে দিয়েছে, রুটিও নাই পানিও নাই, মস্কের পানিও শেষ রুটিও শেষ। ইসমাইল আলাইহিস সালাম এবার পরীক্ষার সম্মুখীন হযরতের মাধ্যমে, হযরত আলাইহিস সালাম ইসমাইলের কান্না সহ্য করতে পারে না, একবার তপপা দূর দেয় ফরমার হয়ে দূর দেয়, রোদে সূর্যের তাপে দেখা যায় বালুর মতো পানি দেখা যায়, হযরত আলাইহিস সালাম এমন জোরে দৌড় মারছে আল্লাহর কাছে দৌড়তে এত মজা লাগছে রে বান্দা, আমার আল্লাহ ডাকিয়া কাও হাজিরা, আমার ইব্রাহিমের বিবি হাজরা সেই জায়গায় দৌড় মারছে, ওই জায়গায় গিয়া যদি তোমরা দৌড় না দাও আমি আল্লাহ তোমাদের হক কবুল করব না। এ মুসলমান ইমানদার কি কঠিন পরীক্ষা, একটু গভীরভাবে নজর করে দেখো, আমার বেলায় যদি হইতো কেমন করতাম। হে মুসলমান গো, আজকে সন্তান প্রিয়া যাইতে মনে চায় না, সন্তানের মায়া নামাজ ছাড়লা, সন্তানের মায়া কইরা হালাল রুজি ছাড়লা, সন্তানের মায়া কইরা বিবির মায়া কইরা ঘরের মধ্যে টিভি আনলা, সন্তান বিবির মায়া কইরা সুদের ব্যবসা করলা, সন্তানের আনন্দ অর্জন নতুনই আজকে বিপর্যায় কলেজ স্কুলে পাঠাইলা, মেয়ে ঘরে পাঠাইলা। এ মুসলমান আল্লাহর ভয় নাই, ইব্রাহিম নবীর ঘটনা থেকে ইমানের শিক্ষা নাও, ও কর্তার অন্তরালের মা বোনেরা দেখো তোমার মতো মা হাজরা আলাইহিস সালাম আল্লাহর মহব্বতে কইরা স্বামীর বিদায় করলো দোয়া করে। এ যারা এমন বিবি পাইছে স্বামীর জন্য দোয়া করে, ঘরে গেলে সালাম দেয়, স্বামীর খেদমতের জন্য পাগল, আপনি তো জান্নাতের হুর ঘরের মধ্যে পাইছে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের জান্নাতের হুর দান করছেন, এটা তো আমি সবসময় বলি, তুই আমাদের বিবিরা যত শান্তি আছে এমন শান্তি যে কারো বিবিরা নাই। এ আল্লাহ গুলা এই জন্য নেককার বিবির জন্য দোয়া করা লাগবে, নেককার সন্তানের জন্য দোয়া করা লাগবে, আল্লাহ তুমি আমাকে নেককার বিবির ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি আমার নেককার সন্তানের ব্যবস্থা করে দাও। এ আল্লাহ গুলা ইসমাইল শিশু বাচ্চা কান্দে যখন দেখবেন, বাচ্চা জোরে জোরে কান্দে তখন ওদের পাও কিন্তু মাটির মধ্যে ছিদ্র হয়ে পানি ওঠা শুরু হয়ে গেল, হাজরা আলাইহিস সালাম দৌড় মারছেন, পানিগুলি বাদ দেখে যে পান করলেন, ইসমাইল আলাইহিস সালামকে পানি পান করাইলেন, পানিটা বাদ দেওয়ার পরে ওই পানিতে এখন ঝম ঝম কূপের পানি, ঝম ঝম শব্দের অর্থ থাম থাম থাম, ঝম ঝম বলছে থাম পানি থাম, পানিটা খাই না গেল। 50 বছর আগে থেকে হট করে হাজিরা জমজমের পানি পান করে, বৈজ্ঞানিকদের থিওরি জমজম কূপের পানির মতো বিশুদ্ধ পানি দুনিয়াতে আর একটাও নাই। সাহাবায়ে কেরাম নবী একদিন প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ জমজম কূপের পানি নিচের তলাটা কোথায়? আমার নবী একটা কেউ সাহাবা এই জমজম কূপের পানি গোড়া হলো হাউসে কাউসারের সাথে। এ মুসলমান ইমানদার, এ জমজম কূপের পানির বরকত কত, এ 50 বছর আগে যারা হজ করে আছে, 20 বছর আগে হজ করে জমজমের পানি সেই পর্যন্ত গেছে, কোটি কোটি টন পানি যায় জমজম কূপের পানি বছরে হজের সময়, এখন গিয়ে দেখবেন পানি বাড়েও না পানি কমেও না। তাদের কোন হজদারি বরকা নাই, আন্তা রব্বি আন্তা আসবি জুরজানাও, ইসমাইল আলাইহিস সালামের সেই কুদরতের পরীক্ষা আমাদের সামনে এখন আছে। জমজম কূপের পানিটা মুসলমান দাঁড়াইয়া দাঁড়াইয়া কিছু খাওয়া বা পান করা নিষেধ, তবে দুইটা জিনিস দাঁড়াইয়া পান করা শূন্য, এক নম্বরে জমজম কূপের পানি দাঁড়াইয়া পান করা শূন্য, দুই নম্বরে বর্তনে পানি দিয়ে যদি কেউ অজু বানায় অজু করার অবশিষ্ট পানিটা দাঁড়াইয়া পান করা শূন্য, যে কোন রোগের নিয়তে পান করবে সে ভাবে। এ মুসলমান ইমানদার, এই জমজম কূপের পানি আসলো, এবার বণিকের দল আসলো ব্যবসায়ীরা, ওই এলাকা দিয়ে চাইতেছে, আল্লাহ পাকের কাছে ইব্রাহিম নবী দোয়া করছে, মানুষের দরকার ফলের দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যবস্থা করছে, ইয়ামান দেশ থেকে আল্লাহ ফলের বাগান জিব্রাইলের দিয়া নাইছে, আনাবার পরে ওখানে তাইফের ময়দানে ফলের বাগান লাগাইছে, যারা হজ করতে গেছেন তাইফের ময়দানে ফলের বাগান আছে, এমন একটা ফলের বাগান 12 মাসে যত ফল দুনিয়াতে হয় সব ফল ওই জায়গায় 12 মাস পাওয়ার না। আল্লাহ নবী দোয়া করছেন, মুসলমান আল্লাহকে এখনো চিনো না, আল্লাহর জন্য কি একটু মা হয় না, এ কথার কাছে যে তাকাইয়ে তো আল্লাহকে দেখা যায়। হে মুসলমান গো, আল্লাহ
আল্লাহকে যদি দেখতে চাও তিরিশ মাসে দিয়ে তাকাই আল্লাহর কুদরতি গ্রাম পাওয়া যায়। এই মুসলমান আল্লাহর গুলাম আল্লাহর যদি তালাশ করতে চাও নামা নারা বানার তবু ফাঁকা নারা বরফা যে নিজের পরিচয় পাইছে সে আল্লাহর পরিচয় পাইছে। এই মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে মানুষের জন্য, একদল ব্যবসায়ীরা যাইতেছিল রাস্তা দিয়া, এবার যাওয়ার পথে পানির দরকার হইল, দেখে ওখানে একটু পানি আছে, এবার খবর নিয়ে দেখে এক মহিলার মালিক ডাকলে নামগো পানি দিলা, হাজরা আলাইহিস সালাম ডাকলে তা হ্যাঁ দিব, শর্ত হল আমাদের এলাকায় বসবাস করা লাগবে, চাষাবাদ করা লাগবে, লোকজন এবার থাকতে শুরু করলো। ইসমাইল আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে শুরু করলো, ছয় বছর যখন হয় আমার আল্লাহ আবার ইব্রাহিমের উপরে কঠিন পরীক্ষা দেওয়া আবার পরীক্ষা, এই মাঝখানে সন্তানের সাথে বাবার কোনো দেখা না। মুসলমান ইমানদারেরা সন্তানদের যদি বাবা অনেকদিন না দেখে মায়ের জন্মায়নি ঘটাবেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালামের উপর আবার কঠিন পরীক্ষা, ইসমাইলের বয়স কত? ছয় বছর পরীক্ষা আবার ইব্রাহিমের উপরে। আল্লাহ ঘুরে ঘুরে স্বপ্ন দেখায় জিলহজ মাসের আট তারিখ, কয় তারিখ? আট আট, জিলহজ মাসের আট তারিখ রাত্রে স্বপ্ন দেখে, হে ইব্রাহিম আমার রাস্তায় তোমার প্রিয় বস্তু কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন কোন আশা নাকি, সে একশত ভেড়া আগে কোরবানি করতেন, কি কি ভেড়া? পরের রাত্রে আবার স্বপ্ন দেখায়, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে গেলেন বুঝলাম না, নবীদের স্বপ্ন তো ওহি, নবীদের স্বপ্ন তো একশো একশো স্বপ্ন মিথ্যা না। ইব্রাহিম আলাইহিস সালাম নয় তারিখ স্বপ্ন দেখে চিন্তা করে গেলেন, আইনার স্বপ্ন দশ তারিখ রাত্রে দেখায় দুর্ভাগ মাসের, আল্লাহ স্বপ্ন দেখা ইব্রাহিম তোমার কলিতা টুকরা যেটা বেশি প্রিয় ওটাকে তুমি আমার রাস্তায় কোরবানি কর। ইব্রাহিম নবী বুঝতেন বাকি নাই, হ্যাঁ আল্লাহ অর্ডার করতে এই বয়সে আমার দিলটা সবসময় কান্দে আমার ইসমাইলের জন্য, মুসলমান যেই সন্তান দূরে থাকে তার জন্য মায়ের দিলটা বেশি কান্দে, মা আর দুইটা সন্তান ঘরে আছে এরপর ওদের জন্য মায়া নাই, সন্তান মা ঘরের মধ্যে গোস্ত পাকাইছে, গোস্ত দিয়া স্বামীকে খানা দেয় সন্তান দে দেয় নিজে খায় না, স্বামীটা দিয়া কয় দিদি তুমি গোস্ত কেন খাও না, ওই আমার সন্তান আমার কলিজার টুকরা কাছে নাই, ওদেরকে দূরে রাইখা ভালো খানা মায়ের মুখে যায় না, স্বামী ঘুমায় মাঝে মাঝে সদা ভাই তাকে দিদি উঠে উঠে হাসে, এলাকার মুসলমান এই জায়গায় অনেক মানুষ আছেন যার মা নাই যার বাবা নাই, ওই মায়ের চেহারা দিয়ে একটু চোখ বন্ধ করে তাকায় দেখছো তোমাকে কেমন আদর করতো মা, তোমার বাবা কেমন আদর করতো, ওই মা অন্ধকার কবর থেকে তাকায় রয়েছে সন্তান, আমি মা বড় অসহায়, শীতের দিন তোর বাবায় গরিব, ল্যাপ কেনার টাকা নাই, কম্বল কেনার টাকা নাই, শীতের দিনে একটা পাতলা খাতা গাইছে তোর বাবায় আমি ঘুমাইছি, কিন্তু এত শীত তুই পোস্তা কইরা খাতা দাঁড়ে দিয়ে যাইছে, আমি বা তোর গায়ে প্রস্রাব লাগাই না, আমি না কাপড়ের আঁচল দিয়ে আমি তোরে পেঁচাইয়া সারা রাত্র বুকের উপরে রাখছি, তোরে ঘুম পাড়াইতে আমি দোয়া করছি আল্লাহ আমার সন্তানদের তুমি ন্যায় কর দাও, এ মুসলমান দ্বারাকে বাহারিয়ে দিয়ে হয়ে গেছে, ওই মা কবর থেকে তাকে দোয়া চাই, ওই মায়ের জন্য কি একটু মায়া হয় না, ওই বাবার জন্য কি একটু মায়া হয় না, বাবা সন্তানের বিপদের খবর পাইলে মা বাবার বাবার কাকে, এ মুসলমান আজকে তারা মা হারাইয়া বাবা হারাইয়া ঈদের দিন এক ভাই ঈদের নামাজ পড়া কবরের সামনে দাঁড়ায় কান্দে, বাবা তুমি কান্দো কেন আজকে তো খুশির দিন নাস্তা করার সময়, বলে ও মাওলানা গত ঈদের সময় আমার বাবার নিয়ে এক জায়গায় ঈদ করছি এক জায়গায় নামাজ করছি, এই ঈদে আমার বাবা নাই, অনেকে ঘরে যাইয়া দেখি আব্বা আমার বাবা না আমি কাজের পর
সময় না, আপনি একটা দরজা ডাক দিতেন আব্দুল্লার মা, কিন্তু আব্দুল্লার মায়ের ডাক না দিয়া সারা না দিয়ে আপনার মা ডাক দিয়ে কয়ে এ আব্দুল করিম আর তাড়াতাড়ি আয়, এত রাত্র কেন হইছে তাড়াতাড়ি খানা খাওয়া, আপনি যতক্ষণ পর্যন্ত ঘরে যান নাই ততক্ষণ পর্যন্ত মা ঘুমায় নাই বাবা ঘুমায় নাই, ওই মা বাবার যারা এদিন বানাইছে আমার নদীও কিন্তু আদরের মা আড়াই ছয় বছরে কাম করছে, আমার নবী মা পায় না বাবা পায় না, ওই মক্কার মেয়ে নবীর গলার কাম মক্কা নিতে বলেছে কান্দছে, আমার নবী কান্দার বলে আল্লাহ গো আজকে যদি আমার বাবা থাকতো এই বিচারটা করতো, আল্লাহ তুমি আমার এমন দিন বানাইছো আমার মা নাই আমার বাবা নাই, আজকে আমার মা থাকলে আমি মায়ের কাছে গিয়ে বলতে পারবো আমার ওরা মাইরা রক্ত জড়াইছে তুমি একটা আমার পয়সা দাও, সে মুসলমান তার মা নাই তার বাবা নাই, অন্তরে কি একটু মায়া হয় না, চোখটা বন্ধ করে তাকায় দেখো তোর মায়ের চেহারাটা কেমন ছিল, ওই মা তোমার জন্য কেমন পাগল ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম কান্দে আল্লাহ এই সন্তানের জন্য আমার এত মায়া, জন্ম হওয়ার পরে তুমি দূরে পাঠাইছো আর এখন পর্যন্ত দেখা হয় নাই, ছয় বছর পর আবার পরীক্ষা দান করতে আমরা কয় ইব্রাহিম আর দেরি করা যাবে না তাড়াতাড়ি কোরবানি কর, একদিন রাতের স্বপ্নে দেখেন ইব্রাহিমকে স্বপ্নে বলেন মহান আল্লাহ রব্বানি আমার হে প্রিয় বস্তু কর কোরবানি, ইব্রাহিমকে স্বপ্নে বলেন মহান আল্লাহ রব্বানি আমার হে প্রিয় বস্তু কর কোরবানি, আমার হে প্রিয় বস্তু কর কোরবানি, সরিহাতে চলছেন নবী মক্কার জমায় সন্তান নবী, বহুদিনের আজ মিলন মেলা, বহুদিনের আজ মিলন মেলা, এ যে করুণ কাহিনী আমার রাহে প্রিয় বস্তু কর কোরবানি, সন্তান মাঠে খেলা করে নবীজি দেখে কান্নায় ভেঙ্গে পড়ে, এসো ইসমাইল আমি তোমার বাবা, এসো ইসমাইল আমি তোমার বাবা, চলো কোথায় মা জননী আমার হে প্রিয় বস্তু কর কোরবানি, স্বপ্নে বলেন মহান আল্লাহ ইব্রাহিমকে রব্বানি আমার হে প্রিয় বস্তু কর কোরবানি, ইমানদারের পরীক্ষা ইব্রাহিম সালামা দেরি করে নাই, এবার একটা সুরিয়া রশিয়া দৌড়ায় ঘোড়ার পিঠে ইব্রাহিমের পরীক্ষা শুরু হয়ে গেছে, আমার ইসমাইলের সবাই করার হুকুম আছে, ইব্রাহিম নবী দেরি করে না দৌড়ায় ইসমাইলের সবাই করার জন্য, এবার ওই মক্কার জমিনে যে জায়গায় পানি নাই এত কষ্ট, ওই এলাকায় গিয়া ইব্রাহিম সালাম তাকায় দেখে মানুষের অভাব নাই, মানুষের অভাব নাই, ঘর বাড়ির অভাব নাই, নিজের সন্তানের সাথে ছয় বছর দেখা নাই, কিনেও না তার সন্তানকে দাও, একটা ছেলের মাঠে তাকায় দেখে খেলাধুলা করে, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে একটা ছেলের ডাকছে বাবা আসো একটু কথা শোনো, তোমার বাড়িতে বলে এখানেই পাবে আমার বাড়ি, ওই ঘরটা বলো আমাদের, তোমরা এখানে কবে থেকে থাকো অনেকদিন, বলে এখানে ইসমাইলামের কোন সন্তান আছে নাকি, বলে হ্যাঁ কোথায় ইসমাইলামের সন্তানটা, বলে উল যে মাঝের মধ্যে দেখা যাবে ইব্রাহিম আলাইহিস সালাম চার বছরের মায়াটা তোমার একটা চিৎকার দিছে
আদরের সন্তানদারে কোলের মধ্যে দিছে দাজ্জাকে বাবা আমার কোলে ছয় বছর পর্যন্ত তোর সাথে আমার কোন সাক্ষাৎ নাই ইসমাইল আলী তোমার বাবা তুমি জানো না ইব্রাহিম আলী তোমার বাবা আছি তোমার সাথে দেখা করার জন্য ইসমাইলে নিয়ে এবার বিবি হাজারার কাছে যায় বিবি হাজারার সাথে কান্নায় জড়ায় বললেন এবার বলে বিবি কান্নাকাটি করার দরকার নাই সময় কম ইসমাইলে সুন্দরভাবে সাজাইয়া দেন দাওয়াত খাইতে যাব বিবি হাজারা মনে করছেন দুনিয়ার কোন মানুষে দাওয়াত দিতে তার বাড়ি যাবে মনের আনন্দে এবার ছয় বছরে ইসমাইলে এত লালন পালন করছে মা হাজারা এত মায়া বাবারে পাইছে আত্মীয় বাবারে পাই এবার হাজারা মনের আনন্দে গোসল করা নতুন পোশাক পরা ইসমাইলের বাবার হাতে দুলা দেয় বিবির জন্য কি আনন্দের খবর কিন্তু জানে না যে আল্লাহ হাজার করছে জবাই করার জন্য হাজারা কখনো বুঝতে পারেন নাই মনে করছে দুনিয়ার মানুষ দাওয়াত দিছে এবার সুন্দর ভাবে মনের মতো গোসল করাইয়া পোশাক পরায় বাবার হাতে যখন দেয় ইব্রাহিম সুরিয়ার কাকু সুরিয়ার রশি কোমরের মধ্যে নিয়ে সামনে যায় শিশু বাচ্চা ইসমাইল পিছনে পিছনে যায় শয়তানের গা গুন লাগলো এই পরীক্ষায় যদি ইব্রাহিম পাশ করে তাহলে বিপদের কোনো শেষ নাই হাজার হাজার কাফেরারা মুসলমান হয়ে যাবে ধোকা দিয়া ফিরেই যাবে মহিলাদের নরম তারে ধোকা দিয়া ফিরাই হাজার গিয়া তো হাজার তাড়াতাড়ি তোমার স্বামীরে ফিরাও ইসমাইলের কই দিস ইসমাইলের তুই ইব্রাহিম সবাই করতে নেয় হাজারা ডাক দিয়া কাছে তুই বলে বিক্রি বলে সাবধান বাবা হইয়া কখনো সন্তানের গলায় চুরি চালাইতে পারে না এবার শয়তান কয় না না আল্লাহ অর্ডার করছে তুই ইসমাইলের জবাই করার জন্য হাজারা শুকুর আদায় কইরা কয় শয়তান তুই দূর হ আল্লাহ তুমি অর্ডার করে আমি রাজি হয়ে গেলাম আমি রাজিতে একটার জন্য নয় আল্লাহ যদি আমার এই একশো সন্তান দান করতেন আমি একটা একটা আল্লাহ রাস্তায় জবাই করার জন্য রেডি হয়ে থাকতাম ও মুসলমান আপনি সন্তানদারে মাদ্রাসায় পড়াইতে পারো না সন্তানদারে দিন শিখাইতে পারো না আলেম বানাইতে পারলা না লেখাপড়া করাইতে তো দপ্তর দপ্তর ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবা বানাও কোনো সন্দেহ নাই বাধা নাই তবে সন্তানদারে আগে কোরআনের মেডিসিন দুপুরে ঢুকাই দাও দেখবা তোমার সন্তান ডাক্তার হইও নামাজ পড়িল না ডক্টর হইয়াও দাড়ি কামাইব না যদি কোরআনের সিনায় মহাব্বত থাকে ও আল্লাহর গুলাম এইবার শয়তান বুঝলো হাজারার সাথে পাওয়া পারবো না এবার শিশু সন্তান ইসমাইলের কাছে গেছে ইসমাইলের কানে কানে গিয়া কয় হে শুনছো তুই কই যাও কয় আপনার সাথে দাওয়াতে যাই বলে বিপদ এ তোর বাবাই তো তোর জবাই করতে নেয় শিশু বাচ্চা তো বুঝতে পারেন না জাতিয়া কাউ আব্বা আপনি নাকি আমাকে জবাই করার জন্য নিয়ে যান ইব্রাহিম বলে শয়তান তাড়াতাড়ি কঙ্কর মারো ইসমাইল সালাম পাথর মারলেন ইব্রাহিম নবীও কঙ্কর মারলেন আল্লাহর কাছে আমার কাছে পছন্দ হয়ে গেছে আল্লাহ জাতিয়া কাউ একে আমার পর্যন্ত আনেওয়ালা হাজি সাহেব চলে না আমার ইব্রাহিম ইসমাইল যেই জায়গায় পাথর মারছে ওই জায়গায় যদি তোমরা কঙ্কর না মারো আমি আল্লাহ তোমাদের হক কবুল করবো না প্রত্যেক বছর কোটি 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 মন পাথর ওখানে ফেলানো হয় ইয়া দেখবেন এক মাস পরে পাথর আর নাই সৌদি আরবের সরকার পাথর সরায় না আল্লাহ কুদরতি ফিরিস্তারা পাথর সরায় না এ মুসলমান আল্লাহর গোলাম মিনা বাবার যে হাজি সাহেবরা যেখানে কোরবানি করে ওই জায়গাটাই কিন্তু ইসমাইল সোহাইল ইব্রাহিম নবী কোরবানি নিয়ে ওই জায়গায় গিয়ে এবার চিন্তা করলেন শিশু বাচ্চার একটু মতামত নেওয়া দরকার আল্লাহ অর্ডার করতে আমার মতামতের দরকারটা কি সন্তান কেমন সন্তান আমি ইব্রাহিম নবী আমার সন্তানটা কেমন একটু টেস্ট করে দেখি এবার ইব্রাহিম নবী ইসমাইলের একটু জিজ্ঞাসা করে ইন্নি আরাফিল মানামি আন্নি আজতাকা তানজুরু মাযা তারা এ ইসমাইল আমি গত রাত্রে স্বপ্ন দেখলাম আল্লাহ অর্ডার করতে তোমার ঘরেই করি ইসমাইল আলাইহিস সালাম তোমার কি মত ছয় বছরের বাচ্চা ইসমাইল সুন্দর ভবনে আয়াত তেলাওয়াত করে সুন্দর বয়ান করে বাবার বুঝায় পালাইয়া আবাতি ফাল মা তুমার সাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আপা জান আপনি দেরি করবেন না আমি ধৈর্যশীলের মধ্যে একজন ব্যক্তি আপা আল্লাহ
সবাইকে একটু আদর করতে তৈরি করলেন না, তাড়াতাড়ি আপনি আমার শরীর নিচে সবাই আসেন, কারণ দেরি হইলে যদি আল্লাহ হুকুম জানিয়ে যায় তাহলে আল্লাহর কাছে প্রিয় হইতে পারবো না। কেমন বাবা কেমন সন্তান গো, আজকে তোমার সন্তান যদি নামাজের দাওয়াত দেয় সন্তান শুনতে চায় না, এ তোমার সন্তান যদি কোরআনের কথা বলে শুনতে চায় না, পৃথিবীর বিরুদ্ধে ভয়ঙ্কর সন্তান মানতে চায় না। কেমন বাবা হইলা কেমন সন্তান জন্ম দিলা, ইব্রাহিম নবী বলার পর ইসমাইল আলাইহিস কোটি কণ্ঠে মায়া কণ্ঠে কাঁপা, আপনি তাড়াতাড়ি আমার সহাইয়া দেন তবে একটা আবদার, এই কথাটা যদি একবার পারি বৈশা বলতে আমার জনম দুঃখিনী মায়ের থেকে আমি একটু সালাম দিয়ে বিদায় নিয়ে আসতাম। আমার মায়ের ছয়টা বছর পর্যন্ত খানাবার দিয়া ঘুমবার দিয়া আপনি তো জলায় রেখে গেছে, খানা ছিল না পানি ছিল না, আমার মায়ের চিন্তা আমার মুখে দিয়ে আমার পায়ের ঠান্ডা চলছে, এই ছয়টা বছর পর্যন্ত আমার মা কত মুখে পিঠে দিয়ে কত প্রশ্ন করছে বাবা। আমার বাড়িতে বৈশা যদি একবার বলতে আমি মায়ের থেকে একটু বিদায় নিয়ে আসতাম, আমার মায়ের একটু সালাম জানাই আসতাম। ও আপনি বলেন মায়ের কোন আফসোস নাই, তাহলে আপনাকে বলি আপনি যদি বাড়িতে যান আমার মায়ের যদি আপনি তাহলে কথা শুনে কথা বললেন, বাড়ি যাওয়ার পর যদি দেখে আমার মা ইসমাইলের দেখে না, আমার মা পাগল হয়ে দৌড়াদৌড়ি করবে, আমার মায়ের যদি কান্দে আপনি রাগ করে আমার মাকে কখনো মারবেন না, আমার মায়ের একটু বুঝাইবেন দিদি কান্দিও না, সন্তান দিতে আল্লাহ আল্লাহ দিয়ে গেছে কিয়ামতের ময়দানে পাইবা। আব্বা আপনি তাড়াতাড়ি মানে জবাব করেন, ইসমাইল এবার সহায় দিল, ইব্রাহিম নবী চুরি চালাবার জন্য রেডি হয়ে গেল, আমার আল্লাহ অর্ডার করছে চুরি আমার ইসমাইলের একটা পশম যেন কাঁদে না। ইব্রাহিম নবী যখন চুরি চালায় ইসমাইলের পশম কাঁদতে পারলেন না, ইব্রাহিম নবী রাগ করলেন, চুরির মধ্যে মনে হয় ধার নাই, পরীক্ষার জন্য পাথরের উপরে মারলেন, পাথরটা দুইটা খন্ড হয়ে গেল। এ মুসলমান আল্লাহর গোলাম, এবার ইব্রাহিম শপথ করছে রক্ত হাতে না লাগা পর্যন্ত ইসমাইলের আর পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামের এবার ইসমাইল কিছু আরো নসিহত করে পাঠান, আপনি আমার মাকে বুঝাইয়েন দোয়া করতে বললেন, আমার শেষ বিদায়ের সালামটা আম্মার কাছে পৌঁছাইলেন, আর আপনি চক্ষুদার পান জানান চারটা রুমাল দিয়া, কারণ আপনি সবাই করার সময় যদি আপনার মায়ার নজরটা আমি ইসমাইলের দিকে পরে আপনি মায়ার সবাই করতে পারবেন না, আপনার পাও দুইটা রশি দিয়া ভালো করে পাই জানেন, কারণ সবাই করার সময় যদি আমার পায়ের লাথি আপনার গায়ে লাগিয়া যায় আপনার দেয়া দুই হয়ে যাবে, আল্লাহ কবুল করবে না। ও আমার হাত পাইতে নেন আপনার চোখ পাইতে নেন পাও পাইতে নেন, কারণ আপনি যদি মায়ের পয়লা সবাই করতে না পারেন আল্লাহর কাছে কইয়া যাবো হয়তো জাহান্নাম ছাড়ার উপায় নাই। এ মুসলমান মা বোনেরা, এ সন্তানের পিতা বোনেরা, কেমন সন্তান দুনিয়াতে পা পড়লা, কেমন সন্তান জন্ম দিলা, আজকে সন্তান তোমার জন্য দোয়া করতে জানে না, সন্তানের জন্য তুমি দোয়া করতে শিখাও নাই, কোরআন পড়াটা শিখাইলা না, ও কর্তার অন্তরালের মা বোনেরা ইসমাইলের মতো সন্তান আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ সবার ঘরে ইসমাইলের মতো সন্তান দান করেন বলে না। আমি ইসমাইল আলাইহিস সালাম এবার রেডি হয়ে গেছে, ইসমাইল আলাইহিস সালাম এবার শুয়ে পড়লেন, রেডি হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম সূরি নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চালাইলেন, আল্লাহ পাক এবার ওয়াদা করতে ইব্রাহিম ওই রক্ত লাল লাগা তারা ছাড়বে না, আল্লাহ আজ্ঞা করে ইব্রাহিম যাও যাও, আমার ইব্রাহিম তো ইসমাইলের গলা থেকে চুরি আর ছড়াবে না, যাও জান্নাতে একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলের সরাইয়া ইব্রাহিমের চুরির নিচে দুম্বাটা দিয়া দাও, ইব্রাহিমের চুরির নিচে দুম্বা দিতে রওনা হইছে, আকাশ থেকে জিব্রাইল আমিন তাকায় দেখতেছে, আমি চাইতে না চাইতে মনে হয় ইসমাইল সবাই হয়ে যাবে, এই জন্য জিব্রাইল আকাশ থেকে জোরে জোরে আওয়াজ দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এই আওয়াজ পাইয়া ইব্রাহিম নবী আকাশে দাঁড়াইয়া এবার সে আওয়াজ দিচ্ছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইসমাইল আলাইহিস সালাম আওয়াজ দিতে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফিরিশতা আওয়াজ দিলেন ওয়ালিল্লাহিল হামদ, এই আওয়াজ আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আমার আল্লাহ দুনিয়ার সমস্ত হাজি নাই গাজি নাই দুনিয়ার সমস্ত মুসলমান নারী পুরুষ সবাইকে ওয়াজি করে দিচ্ছে দুনিয়ার মানুষ, ইসমাইল ইব্রাহিমের খেলা আমার কাছে এত মজা লাগছে, তোমরা ওদের সেই তাকবীরটা দিব রেলা ইনশাআল্লাহ বলছে, জিলহজ মাসের 9 তারিখ
ফজরের নামাজ থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর বলবা। পুরুষেরা ফল ফরজ নামাজের সালামের পরে একবার বলবা জোরে, মহিলারা একবার বলবে আসছে আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম, কারণ আমার কাছে এই তাকবীর আর স্লোগানটা বড় মজা লাগছে। আল্লাহু আকবারের স্লোগানের চেয়ে বড় স্লোগান আর হতে পারে না, ঠিক কিনা? হে মুসলমান ইমানদার, আল্লাহু আকবারের চেয়ে বড় স্লোগান আর নাই, মোহাম্মদ রাসূলুল্লাহ আদর্শের চেয়ে বড় আদর্শ আর কিছু নাই। মুসলমান এবার দুনবার গ্রস্ত জবাই হয়ে গেল। আল্লাহ পাক ওনার করলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুবিয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, তোমার আসলে আমি জবাই চাই নাই, আমি চাইছি তোমার মনের তাকওয়া। লাইয়ানা আল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা ইয়ানালু তাকওয়া মিনকুম। হে মুসলমান ইমানদার, আল্লাহ পাক কোরআন শরীফে নিজে বলছেন, হে কুরবানি যারা দিবা তোমাদের রক্ত গোশত আমার মাওলা চান না, আমার মাওলা চান তোমার অন্তরের তাকওয়া। তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় কতটুকু আছে? তুমি কি সন্তানের জন্য গরু জবাই করলা? মানুষে কি করব, গরু জবাই না করলে এই জন্য কি কোরবানি করতেছো? নাকি তুমি আল্লাহকে রাজি করার জন্য করতেছো? তাকওয়া ছাড়া তোমার কোরবানি কবুল হবে না, আল্লাহর জন্য কোরবানি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছু আমার আল্লাহর জন্য, ব্যবসা করি আল্লাহর জন্য, আমি হজ করি আল্লাহর জন্য, আমি খানা খাই আল্লাহর জন্য, আমি বয়ান শুনি আল্লাহর জন্য, আমি বয়ান করি তাও আল্লাহর জন্য। সব কিছু ইমানদারের হবে একমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা? আল্লাহর জন্য সব কিছু করতে হবে। মুসলমান ইমানদারেরা, এবার দুনবার করতে আল্লাহ দিয়ে কয়ে যাও, হাজারা কাঁদতেছে ঘরের মধ্যে, তাড়াতাড়ি খবর দাও, ইসমাইলের নিয়ে হাজারের সান্ত্বনা দাও, আর বলছো দাওয়াতে এত হাতিয়া কি নিবা? দুনবার করতে নিয়ে বলো আর মালিকের দরবার থেকে হাতিয়া পেয়েছি। এ মুসলমান, এই কোরবানির সময় দেখা যায় মুসলমান ঘোষ একদল সন্ত্রাসীরা অস্ত্র লইয়া নামে গরু চামড়াটা নেওয়ার জন্য, ঠিক কিনা মুসলমান? গরিব এই চামড়াটা গরিবদের হক, চামড়াটা গরিবদের হক, এছাড়া কোরবানি দিলা। এই কোরবানিতে হওয়ার পর আমি আপনাদের জিজ্ঞাসা করি, এখন বর্তমানে গরুতে সাতটা ভাগ হওয়া যায়, শহরের মধ্যে একটা ভাগের দাম কত? কত কত? এই ঢাকার শহরে, শহরের মধ্যে গরু জবাইটা সাত ভাগে, গরুর দাম কত? 1,70,000, 50,000, 10-20,000 টাকা একজনের ভাগে পড়ে। 10,000 টাকাই ধরলাম, কয়জন? সাতজনে 50,000 টাকার গরু, 70,000 টাকার গরু, কত হাজার টাকা? আচ্ছা 10,000 টাকা একজন ভাগই হইল, তাকে যদি বলা হয়তো আরো 500 লাগবে, দিত কিনা? দিত। দেখেন কোরবানির তাকওয়া কই, গরুটা জবাই দিল, এখন চামড়াটা বিক্রি করলে 1,500, কত? 1,500 সাতজনে ভাগ করলে 1,150 টাকা, এত বেশি না? কথা বল না কেন? 200 টাকাই পাইল, কথা বল না কেন? এখন যদি বলা হয় কোরবানির চামড়াটা গরিবদের হক, আর এটা গরিবদের দেওয়ার মধ্যে বেশি উত্তম, যারা কোরআন শিখে তাদেরকে দাও, মাদ্রাসা পায় দিলে দুইটা ফায়দা, এলমে দিনের সহযোগিতা হইল, গরিবদের হক আদায় হইল। এখন কেউ খামি দিয়া ছাগলের মতো বয়ে থায় না, আমরা বেশ গরিবকে আনন্দের মধ্যে নাই, তোমার মধ্যে যদি তাকওয়া থাকে তাহলে 10,000 টাকা দিলে 500 টাকাও দেওয়ার পরে ঠিক তোমার আছে, তাহলে তুমি 500 টাকা পকেট থেকে বাই ফিরা তুমি গরিবদের দিয়া চামড়াটা পিসা মিললাম মাদ্রাসায় দিয়ে দাও, তখন পরিচয় হবে তোমার মধ্যে আসলেই তাকওয়া আছে। তুমি 200 টাকার লোভে চামড়া ছাড়তে পারলা না, তোমার 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 তাকওয়া কোথায়? 200 টাকার লোভে চামড়া ছাড়তে পারলা না, কিসের তাকওয়া? তাকওয়া যদি থাকে মেদিনের জন্য চামড়াটা আল্লাহর রাস্তে মাদ্রাসায় দিব, কথা বল না কেন? তাহলে মেদিনেরও সাহায্য করা হইল, এই তিনদের হকও আদা হয়ে গেল, কথা বল না কেন? আর ফিরিজ কিনেতেছে সবাই লাগাতার, বছরকে বছর এই গোস্ত খাইবো, খাওয়ালে খুশি তো? কোরবানির গোস্ত দিয়া পুরা বিয়ার অনুষ্ঠান টান সব ওর সময় ফেলাই, কারণ কি আর কোরবানির সময় ওইটা দিয়ে সব ছাড়া এলাম। হ্যাঁ, এই হলো তাকওয়া, এত তাকওয়া না?
কোরবানির গোশত তিন ভাগ করে এক ভাগ নিজে খাবে, এক ভাগ আত্মীয় স্বজন, এক ভাগ গরিব মিসকিনকে। আপনি যদি পুরাটা খান গুণা হবে না, কিন্তু তাকওয়া হবে না। কি হবে না? গুণা না হলেও কি হবে না? তাকওয়া হবে না। সাবধান, গরিবদের পেটে লাগছে নেই না, বড় লোকই হইলে কোনো লাভ নাই। কেয়ামতের ময়দানে গরিবরা 500 বছর আগে আপনার জান্নাতে যাবে, ঠিক কিনা? তো কোরবানি আমরা দিব ইনশাআল্লাহ কার জন্য? আর উত্তম হইল একা একা দেওয়া। বর্তমান সমাজে শুধু উত্তম না, জরুরি জরুরি। কারণ সাতটা বাঘির মধ্যে একটাই যদি সুৎকর হইয়া পড়ে তাহলে কম্ম সারা, পুরো মামলা খালাস। এ সুৎকর, তুই কোরবানি দিলে তো একবারও না, 50,000 বার দিলে কবুল হইত না। এ সুৎকর, তুই 50,000 মক্কা ঘুরলো একবারের হজ কবুল হইব না। আর 7 জনের মধ্যে একবার কোরবানিতে ভেজাল হইলে সবটির কোরবানি হারাম, কথা হয় না? এই জন্য একা একা দেওয়া উত্তম, একা একা দেওয়া। কার জন্য কোরবানি দিব? নাকি সন্তান খাইবে কি এই জন্য? আল্লাহর জন্য দিব। আর 5টা 7টা ভাগিতে নিব, পরহেজগার নামাজি ভাগি নেব। কি বলেন? ইনশাআল্লাহ হালাল রিজিকের মাধ্যমে হবে। আর চামড়াটা মাদ্রাসায় দিয়ে দিব, একমত। নাকি 200 টাকার লোক ছাড়তে পারবেন না? পারবেন না? আল্লাহ কবুল করেন বলে না আমি। এটাই হবে তাকওয়ার পরিচয়। 200 টাকার মায় আল্লাহ ছেড়ে দিলাম, আমার বাড়ির মধ্যে আবার বাড়ির পাশে যে গরিব আছে তবু 500 টাকা আমি এমনি দিয়ে দেব, কি ভাই মারা যাবে না? আল্লাহ কবুল করেন বলে না আমি। তবে ওই যে সন্ত্রাসী আছে চামড়া নেওয়া আসেনি, এরা কিন্তু এখনই টাকা জমাইতে আছে আর চুরিও দাঁড়াইতে আছে। হুজুরেরা ছুরি দাঁড়ায় গরু জবাই করার জন্য, সন্ত্রাসীরা ছুরি দাঁড়ায় হুজুর সাইজ করার জন্য। একটা চামড়া মাদ্রাসায় নিতে দিব না, যারা স্লোগান দিবে তারা সব সন্ত্রাসী, কথা বলেন না কেন? আপনারা সবাই একমত হয়ে যাবেন আল্লাহর ওয়াস্তে এই চামড়া তার হক এটিম, তবে এমনি দিনের সহযোগিতায় মাদ্রাসায় ফিসাবিলিল্লাহ দিয়ে দিব ইনশাআল্লাহ। কি বলেন ভাই রাজি? আল্লাহ কবুল করেন বলে না আমি। ভাইরা আমার, অনেক সময় আলোচনা হয়ে গেছে, আল্লাহ পাক সবাইকে কবুল করেন বলে না আমি। আলোচনা যা করেছি ভুল করেছি ক্ষমা চাই, বাকি কথাগুলো যেন আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন বলে না আমি। আরো জোরে কেন আমি? ভাইরা আমার, কি